দেখো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নাইট্রো এলকেন ও অ্যালকিল নাইট্রাইট হেডিং দাও হেডিং দিবে নাইট্রো অ্যালকেন নাইট্রো অ্যালকেন ও অ্যালকিল নাইট্রাইট ও অ্যালকিল অ্যালকিল দেখো নাইট্রো গ্রুপের সংকেত হচ্ছে এনো টু হ্যাঁ গ্রুপ হচ্ছে এনো টু আর নাইট্রো অ্যালকেন এটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখবো আর এনো টু যেখানে আর একটা অ্যালকিল গ্রুপ যেমন মিথাইল হতে পারে ইথাইল হতে পারে এরকম আর নাইট্রাইট গ্রুপের সংকেত হচ্ছে ও এনো বোঝা গেলি টু গ্রুপ যদি দেখি এনো টু গ্রুপের গঠনটা নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন দিবন্ধন দ্বারা যুক্ত থাকে একটা অক্সিজেন অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে এবার নাইট্রোজেন পরমাণুটা যদি সরাসরি কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা এনো টু বলি আর যদি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তখন সেটাকে আমরা ও বলি বোঝা গেল কি না ব্যাপারটা তাহলে যদি এনো টু যুক্ত থাকে সেটাকে বলবো আমরা নাইট্রো গ্রুপ আর ও থাকলে আমরা বলবো অ্যালকিল নাইট্রাইট মানে সেটা নাইট্রাইট গ্রুপ অ্যালকিল নাইট্রাইট অ্যালকিল গ্রুপ দিয়ে দিয়ে একটা আর এইভাবে এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করব তাহলে এটা সম্পর্কে এবার আমরা ডিটেলে যাব নাইট্রো অ্যালকেন আর অ্যালকিল নাইট্রাইট সবার প্রথমে আমরা নাইট্রো অ্যালকেন সম্পর্কে পড়বো নিচে সাব হেডিং দিয়ে লিখবে নাইট্রো অ্যালকেন প্রথমে আমরা নাইট্রো অ্যালকেন সম্পর্কে পড়ব নাইট্রো অ্যালকেন দেখো যেটাকে আমরা সংক্ষেপে লিখেছিলাম আর এনো টু দিয়ে এটা সম্পর্কে এবার আমরা পড়বো প্রথমে আমরা এটার প্রস্তুতিতে চলে যাব যে কিভাবে এটা প্রস্তুত করা যায় ঠিক আছে দেখো একটা বিক্রিয়া আমাদেরকে করতে হবে প্রথমে লিখছি অ্যালকিল হ্যালাইট থেকে প্রথমে আমরা যেটা প্রস্তুতি করব সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইট থেকে এক নম্বর দিয়ে লিখে দিচ্ছি অ্যালকিল হ্যালাইট থেকে দেখো প্রথমে একটা সিম্পল অ্যালকিল হ্যালাইট আমরা নিয়ে নিচ্ছি অ্যালকিল হ্যালাইটকে আমরা সংক্ষেপে এইভাবে লিখলাম আর এক্স দিয়ে যেখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ আর এক্সটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ ঠিক আছে এটা একটা অ্যালকিল হ্যালাইট ধরো এটা একটা অ্যালকিল হ্যালাইট এটার সাথে আমরা বিকারক হিসেবে দিব সিলভার নাইট্রাইট এজি ও এন ঠিক আছে এই যার নাম হচ্ছে সিলভার নাইট্রাইড সিলভার নাইটরাইড। আর জলীয় ইথানলের মধ্যে বিক্রিয়াটা করা হয় এরো দিয়ে এরোর উপরে লিখে দিবে জলীয় ইথানল মানে জল মিশ্রিত ইথানল জলীয় ইথানল বা এটাকে অনেক সময় এভাবেও লেখা থাকতে পারে বা দিয়ে আমি লিখে দিচ্ছি এটাকে এভাবেও লেখা থাকতে পারে সি টু এইচ ফাইভ ও এইচ মানে ইথানল অবলিক দিয়ে এইচ টু ও একই ব্যাপার হলো কিন্তু হ্যাঁ এটাও জলীয় ইথানল দুটোর মধ্যে যে কোনো একটা লেখা থাকতে পারে দেখো কি কি উৎপন্ন হবে দু রকমের অপশান আমাদের কাছে আছে একটা অ্যালকিল নাইট্রাইট উৎপন্ন হতে পারে আর একটা নাইট্রোঅ্যালকেন উৎপন্ন হতে পারে অ্যালকিল নাইট্রাইট আর নাইট্রোঅ্যালকেন দুটোই আমরা লিখবো ধরো একটাকে লিখছি আমরা আর যেটা অ্যালকিল গ্রুপ আছে তার সাথে ধরো এনো টু যুক্ত করলাম তার মানে এটা নাইট্রো অ্যালকেন আর একটা অপশান আছে কি আর তার সাথে ও যুক্ত হলো মানে অ্যালকিল নাইট্রাইট এই দুটোই জিনিসই হতে পারে এবার ব্যাপারটা হচ্ছে কখন কোনটা উৎপন্ন হবে বা কখন কোনটা বেশি উৎপন্ন হবে কোনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে কোনটা গৌণ বিক্রিয়াজাত পদার্থ হবে সেটা টোটালটাই ডিপেন্ড করবে যে অ্যালকিল হ্যালাইটটা নিয়েছি আমরা তার উপরে আগে এখানে নামগুলো লিখে দিই এটা আর এনো টু যেটা লিখেছি এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন এটা নাইট্রো অ্যালকেন আর যেটা আর ও এন লিখেছি এটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইট অ্যালকিল নাইট্রাইট এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি পাবো কোনটা কম পাবো সেটা টোটালটা ডিপেন্ড করবে অ্যালকিল হ্যালাইটটার ওপরে নিচে লিখে দিবে নোট বলে এ নোট ই নোট এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে সবাই দেখো এক নম্বর পয়েন্ট বলছি অ্যালকিল হ্যালাইড হ্যালাইড যদি ডিগ্রি হয় হ্যালাইট যদি ওয়ান ডিগ্রি হয় মানে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যদি হয় সেক্ষেত্রে মুখ্য বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ মানে বেশি যেটা পাবো সেটা হচ্ছে নাইট্রো অ্যালকেন মানে যেটা আমরা আর এনও টু লিখে দিয়েছি সেটা হচ্ছে মুখ্য আর এনও টু যেটা লিখেছি সেটা পাবো মুখ্য বিক্রিয়া জাত পদার্থ মানে বেশি পরিমাণে এটাই পাবো আর যেটা লিখেছি আমরা আর ও মানে অ্যালকিল নাইট্রাইট সেটা পাবো কম করে মানে এটা গৌণ জাত পদার্থ এটা পাবো হচ্ছে আমরা গৌণ জাত পদার্থ হিসেবে আর যদি আমরা অ্যালকিল হেলাইট টু ডিগ্রি বা থ্রি ডিগ্রি নিই ধরো আমরা অ্যালকিল হ্যালাইটটা টু ডিগ্রি বা থ্রি ডিগ্রি নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটা পাবো যেটা অ্যালকিল নাইট্রাইট আছে সেটা তাহলে অ্যালকিল হ্যালাইট যদি টু ডিগ্রি বা থ্রি ডিগ্রি হয় সেক্ষেত্রে যেটা অ্যালকিল নাইট্রাইট আছে মানে আর ও ও যেটা আছে সেই অ্যালকিল নাইট্রাইটটাকে আমরা পাবো মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে মানে এটা বেশি করে পাবো আর যেটা নাইট্রো অ্যালকেন আছে সেটা কিন্তু কম করে পাবো আর টু সেটা কিন্তু গৌণ জাত পদার্থ কম করে পাবো এবার তাহলে আমরা যেটা প্রস্তুত করছিলাম আমরা কিন্তু নাইট্রো অ্যালকেন প্রস্তুত করছি তাহলে নাইট্রো অ্যালকেন যদি আমাকে প্রস্তুত করতে হয় এক্ষেত্রে অ্যালকিল হ্যালাইটটা ওয়ান ডিগ্রি টু ডিগ্রি না থ্রি ডিগ্রি কোনটা নিব বলো তো যদি নাইট্রো অ্যালকেন পেতে হয় আমাদেরকে তাহলে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি না তিন ডিগ্রি অ্যালকিল হেলাইট নেব নাইট্রো যদি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পেতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এক ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিতে হবে এই বিক্রিয়াটাতে বোঝা গেল তাহলে এটুকু লেখো উদাহরণে চলে যাচ্ছে এবার এবার যদি তাহলে আমরা উদাহরণ করি ধরো আমরা নিয়েছি এই যৌগটা সি এইচ থ্রি সি এইচ টু বিআর এটা হচ্ছে ব্রোমোইথেন বা ইথাইল ব্রোমাইড ব্রোমোইথেন বা ইথাইল ব্রোমাইড এটা ওয়ান ডিগ্রি অ্যালকিলহ্যালাইট ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি ওয়ান ডিগ্রি এটার সাথে আমরা ওই বিকারকটা দিলাম যেটা আমরা নিয়েছিলাম সিলভার নাইট্রাইট এজিও ঠিক আছে এবার জলিও ইথানল যেটা লিখেছিলাম এর উপরে লিখে দিলাম জলিও ইথানল জলিও ইথানল যেহেতু আমরা ওয়ান ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি তাহলে এবার মুখ্য বিক্রিয়াজাত পদার্থ আমরা কোনটা পাবো নাইট্রো অ্যালকেন পাবো তার মানে এই যে হ্যালোজেন গ্রুপটা আছে সেটা সরে গিয়ে এনো টু গ্রুপ যুক্ত হবে তাহলে আমরা পাবো হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু টু এটা এবার আরেকটা যেটা আছে অ্যালকিল নাইট্রাইট মানে ও এন ওই যৌগটা কি পাবো না একদমই ওই যৌগটাও পাবো ওটা কম করে পাবো এটা বেশি করে পাবো বোঝা গেল কি না মানে এটাই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হবে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি মুখ্য তোমরা যদি ওটাও লেখো তাহলে ব্র্যাকেটে ওটার গৌণও লিখে দিবে যেমন এটা বেশি করে পাচ্ছি ওটা কম করে পাচ্ছি তাহলে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হলো এটার নাম কি এটার নাম হচ্ছে নাইট্রো ইথেন নাইট্রো অ্যালকেন হয় নামগুলো ঠিক আছে এখানে অ্যালকিল গ্রুপটা আছে ইথাইল গ্রুপ তাই নাইট্রো ইথেন এই যৌগটার নাম হলো নাইট্রো ইথেন লিখে ভালো এটা আমরা থেকে প্রস্তুত করলাম এবার এটা হয়ে গেলে তোমরা দুই নম্বর দিয়ে লিখবে এটা যাদের যাদের হয়ে যাবে এটা এক নম্বর রিয়াকশন করলাম আমরা দুই নম্বর রিয়াকশন লিখবে এটার পরে অক্সিমের জারন দ্বারা অক্সিমের জারন জারণ দ্বারা দেখো অক্সিম জাতীয় যৌগ কি অলরেডি আমরা করে ফেলেছি এলডি হাইট কিটন কার্বিকিড চ্যাপ্টারে ঠিক আছে অক্সিম জারন দ্বারা ফার্স্টে একটা রিয়াকশন করছি ধরো এক নম্বর নিচ্ছি এটার এ নাম্বার দিলাম ধরো ফার্স্টে আমরা নিচ্ছি ধরো বন্ড ও এইচ এইভাবে লিখছি এটা অ্যাসিটাল ডিহাইট এটার সাথে ধরো আমরা হাইড্রক্সিলামিনের বিক্রিয়া করালাম এইচ টু ও এইচ হাইড্রক্সিলামিন কী তৈরি হবে মনে আছে এটা হচ্ছে আমাদের হাইড্রক্সিল্যামিন হাইড্রক্সিল্যামিন তাহলে কি তৈরি হবে অ্যালডক্সিম তৈরি হবে ভেরি গুড তাহলে আমরা জানি এই যে এখান থেকে ও আর এখান থেকে এইচ টু জল হিসেবে বেরিয়ে চলে যাবে এইচ টু বেরিয়ে যাবে তাহলে এইচ টু বেরিয়ে গেলে যেটুকু অংশ পড়ে থাকলো সেটুকু অংশকে যদি জোড়া লাগায় জল বেরিয়ে গেল এইচ টু আলাদা হয়ে গেল তাহলে বাকি যেটুকু অংশ থাকছে আমাদের কাছে সেটা হচ্ছে সি এইচ থ্রি সি বন্ড এবার এখানকার ওটা বেরিয়ে গেছে এখানকার এইচ টু এর সাথে তাহলে এখানে বেঁচে আছে যে অংশটা এন ও এইচ এটা আমরা লাগিয়ে দেবো এই যে এই জায়গাটা যেখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গেল সেই ফাঁকা জায়গাটাতে তাহলে এখানে জোড়া লেগে কী পেয়ে গেলাম আমরা এন ও তাহলে এন ও এইচ হয়ে গেলো আর এই কার্বনের সাথে ডান দিকে একটা এইচ ছিল ওটাকে লাগিয়ে দিলাম যে যৌগটা পেলাম সেটা একটা অক্সিম তাই নিচে আমরা এখানে অক্সিম লিখে দিলাম ঠিক আছে এই অক্সিম থেকে এবার আমরা তৈরি করব নাইট্রো অ্যালকেন কীভাবে তৈরি করব দেখো এই যে অক্সিম জাতীয় যৌগটা আমরা পেলাম এবার এটাতে আমাদেরকে একটা পার অ্যাসিড দিতে হবে জৈব পার অ্যাসিড এই যৌগটা দিতে হবে এফ থ্রি সি ত্রিপল ও এইচ সি ও এইচ বা সি ও থ্রি এইচ এরকমও লেখা থাকতে পারে সি ডবল ও এইচ থাকলে শুধু নর্মাল কার্বক্সিলিক অ্যাসিড আর সি ত্রিপেলও এইচ যদি থাকে সেখানে পার অক্সাইড লিঙ্কেজ থাকে এই জন্য এটাকে বলা হয় পার অ্যাসিড ঠিক আছে আর এই যৌগটার নাম হচ্ছে ট্রাই ফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড এই যে তিনটা ফ্লুরিন আছে এটার নাম হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড শুধু যদি এটা থাকতো দেখো শুধু যদি সিএইচ থ্রি সি ডবলও এইচ থাকতো তাহলে অ্যাসিটিক অ্যাসিড হতো এবার যদি সি এইচ থ্রি সি ট্রিপলও এইচ থাকতো ট্রিপল ও এইচ মানে পার অ্যাসিড বললাম তাহলে এটার নাম হতো পার অ্যাসিটিক অ্যাসিড এবার অ্যাসিটিক অ্যাসিডের তিনটা হাইড্রোজেন যদি তিনটে ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত করে দেওয়া হয় তাহলে সিএফ থ্রি সি ট্রিপল ও এইচ যদি হয়ে যায় সেটাকে বলবো ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড তাহলে এই যৌগটার নাম হচ্ছে ট্রাই পার অ্যাসিটিক অ্যাসিড এবার আমরা যেটা করব দেখো এই যৌগটা একটা অক্সিজেন পরমাণু ওখানে দিয়ে দিবে দিয়ে কি তৈরি করবে তাহলে দেখা যাক এখানে তৈরি হবে হচ্ছে তাহলে সি এইচ থ্রি সি ডবল বন্ড এন এখানে ও এইচ যেরকম ছিল সেরকম আগে করে দিই এই টোটাল যৌগটা এরকম ছিল আর এখান থেকে একটা অক্সিজেন এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে দিয়ে নাইট্রোজেনের সাথে কিন্তু একটা অসমযোজি বন্ধন তৈরি করবে এই নাইট্রোজেন পরমাণুটার সাথে একটা অক্সিজেনের অসমযোজী বন্ধন হয়ে যাবে আমি এইভাবে লিখে দিচ্ছি এই নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন এরকমভাবে অসমযোজী বন্ধন করবে নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে আরো মানে নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে অসমযোজী বন্ধনে সাহায্য করেছে বোঝা গেল এই যৌগটা তৈরি হবে এবার এই যে যৌগটা পেলাম এই যৌগটা কিন্তু অতটা স্থায়ী নয় এটা টটোমারাইজ হয়ে যাবে অংশ গ্রহণ করবে তাহলে টটোমারিজেশানে যদি অংশগ্রহণ করে রকম যৌগ তৈরি হবে সেটা একটু আমরা দেখবো এবার দেখো টটোমারিজেশনটা কি করে হবে এই যে যৌগটা লিখেছি এটাকে একটু ফার্স্টে ভেঙে লিখছি এটাকে ভেঙে একটু সাজিয়ে গুছিয়ে লিখছি ফার্স্টে দেখো ওটাকে আমরা এইভাবে লিখতে পারি সি এইচ থ্রি সি ডবল বন্ড এন যেটা ও আছে সেই ও ধরো এইভাবে লিখছি ও এভাবে বন্ধনটা ভেঙে দিচ্ছে এই যে এখানে ও এইচ আছে তো এটাকে একটু ধরো ঘুরিয়ে লিখছি তাহলে দেখতেও ভালো লাগবে এবার এখানে একটা অসমযোজী বন্ধন ছিল দিয়ে দিলাম এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল এই যৌগটাই কিন্তু এটা লিখেছি এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই যৌগটাই এটা লিখেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি হবে ব্যাপারটা টটোমারিজেশনটা কিভাবে হবে এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে এই বন্ধনটা তো দুটো ইলেকট্রন দিয়ে তৈরি এই দুটো ইলেকট্রন চলে আসবে এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে তাহলে এখানকার বন্ধনটা ভেঙে গেল নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন হয়ে গেল তাই না এবার দেখো নাইট্রোজেনের একটা হাত যেহেতু বেড়ে যাচ্ছে অন্য যে কোনো দিক থেকে একটা হাত ভাঙতে হবে এবার নাইট্রোজেনের সাথে এদিকে আবার দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনের মধ্যে একটা পায় বন্ধন থাকে যেটা দুর্বল হয় তাহলে সেটাই ভাঙবে এবার ব্যাপারটা কি হলো এখানে যদি এই বন্ধনটা ভাঙে তাহলে এবার এই বন্ধন ভেঙে ইলেকট্রন দুটো কিন্তু চলে যাবে এই কার্বনের কাছে তাহলে এবার দেখো কি পরিবর্তন হয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখনও কিন্তু কমপ্লিট হয়নি হ্যাঁ এটা থেকে তাহলে কি পেলাম আমরা সি এইচ থ্রি সি এখান থেকে একটা বন্ধন ভেঙে গেছে তাহলে আর একটাই বন্ধন আছে এন এখানে একটা বন্ধন ছিল আরও একটা বন্ধন গড়েছে তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে তার সাথে ও আর এদিকে অসমযুজি বন্ধন দিয়ে একটা ও লেগেছিলো দিয়ে দিলাম এই কার্বনের সাথে একটা এইচ ছিল এবার আমাদেরকে চার্জগুলো দিতে হবে দেখো ভালো করে একটু যদি লক্ষ্য করো এখানকার দুটো ইলেকট্রন এই দিক থেকে এই দিকে এসছে এবার এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা অক্সিজেনের ছিল একটা হাইড্রোজেনের ছিল তাহলে অক্সিজেনের এক পাশ থেকে আরেক পাশে গেছে তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি তাহলে হাইড্রোজেনের যেটা ইলেকট্রন ছিল ওটা হাইড্রোজেনের কাছ থেকে পুরোপুরি চলে গেল তার মানে হাইড্রোজেনের কাছে ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো হাইড্রোজেনটা এইচ প্লাস হয়ে গেল এবার একই রকম এইখানে যে ইলেকট্রন দুটো আছে দেখো এই ইলেকট্রন দুটোর মধ্যে কিন্তু একটাই এই নাইট্রোজেনের একটাই এই কার্বনের এবার এই দুটো ইলেকট্রনে যদি কার্বনের কাছে চলে আসে তাহলে নাইট্রোজেনের একটা ইলেকট্রন এলো কার্বনের একটা ইলেকট্রন ওটা ওর কাছেই থাকলো তার মানে ও নাইট্রোজেনের একটা ইলেকট্রন এক্সট্রা পেয়ে গেল যেহেতু ওর কাছে এক্সট্রা ইলেকট্রন চলে এসে তাহলে কার্বনটা হয়ে যাবে মাইনাস চার্জ এবার এই মাইনাস আর প্লাস তো আলাদাভাবে থাকতে পারে না না এই কার্বনটার সাথে কিন্তু এই পজিটিভ হাইড্রোজেনটা এবার যুক্ত হয়ে যাবে মানে এই সি মাইনাসের সাথে এইচ প্লাসটা এসে যুক্ত হয়ে যাবে দিয়ে একবারে তাহলে এই 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 হাইড্রোজেনটা এই কার্বনের সাথে আমরা লিখে দিব তাহলে এই কার্বনের সাথে একবার হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল এটাই হচ্ছে আমাদের ফাইনাল যৌগটা তাহলে এটা যদি ভালো করে আমরা একটু ভদ্র ভাষাতে লিখি একটু ভদ্র চেহারা দিই তাহলে দেখো এটা সিএইচ থ্রি তারপরে সি তার সাথে দুটো হাইড্রোজেন আছে মানে সিএইচ টু আর এটা তো এনো টু গ্রুপের সংকেত না এনো টু গ্রুপ এরকমই দেখতে এই যে নাইট্রোজেনের সাথে সরাসরি যুক্ত আছে এন আর দুটো ও মানে এনো টু তাহলে আমরা আলটিমেটলি কি যৌগ পেলাম তো আমরা আলটিমেটলি পেয়ে গেলাম সি এইচ থ্রি সি এইচ টু এই যে সি তার সাথে দুটো এইচ মানে সি এইচ টু টু এটা হয়ে গেল আমাদের ফাইনাল বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ ঠিক আছে এগুলো লেখার দরকার নাই এগুলো বুঝে গেলে তোমরা তাহলে এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা বললাম টটো এইদিকে বড়ো অ্যারো দিবো এইদিকে ছোট অ্যারো দিব মানে দিক এটা থেকে ওটা বেশি করে হচ্ছে এটা থেকে এটা কম করে হচ্ছে ঠিক আছে এটার অ্যারোর ওপরে লিখে দেবে টটোমারিজম টটোমারিজম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল বিক্রিয়াজাত পদার্থ তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম নাইট্রোইথেন ইথেন বিক্রিয়াজাত পদার্থ হিসেবে আমরা পেয়ে গেলাম নাইট্রোইথেন নাইট্রো ইথেন লিখে ফালো এটা একটা বিক্রিয়া করলাম আরেকটা বিক্রিয়া করব আমরা এবার তাহলে এবার পরের পেজে চলে যাই আগে এই এই বিক্রিয়াটাতে আমরা অ্যাসিটাল ডিহাইড নিয়েছিলাম এর পরিবর্তে এবার আমরা অ্যাসিটন নিব দিয়ে একই রকমভাবে আমরা করব বিক্রিয়াটা এর পরের বিক্রিয়াটাতে এবার ধরো আমরা অ্যাসিটন নিচ্ছি আমরা নিচ্ছি ধরো সি এইচ ডাবল বন্ড ও সি এটা অ্যাসিটন ফার্স্টে এর সাথে আমরা হাইড্রক্সিল বিক্রিয়া করাবো এন এইচ টু ও এইচ নিয়ে নিলাম হাইড্রক্সিল তাহলে প্রথমে বিক্রিয়াতে কি তৈরি হবে বলে ফেলো তাহলে প্রথমে জল বেরিয়ে যাবে এখান থেকে এখানকার এইচ টু আর এখানকার ও বেরিয়ে চলে যাবে তাহলে এইচ আলাদা হয়ে গেল এইচ যদি আলাদা হয়ে যায় তাহলে প্রথমে আমরা বিক্রিয়াজাত পদার্থটা কি পাচ্ছি অক্সিম পাচ্ছি তাই না তাহলে এখানে সি ডাবল বন্ড এখান থেকে ও বেরিয়ে গেছে এইচ টু বেরিয়ে গেছে তাহলে এখানকার নাইট্রোজেন এন ও এইচটা ওখানে যুক্ত হবে তাহলে এন ও এইচ লিখে দিলাম আর এখানে কার্বনের সাথে একটা সি এইচ থ্রি অলরেডি ছিল প্লাস এইচ টু ও তারপরে নেক্সট আমরা যেটা দিয়েছিলাম এখানে দিয়ে দিই ট্রাই ফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা এটার নাম অক্সিম এখানে একটু লিখে দিলাম কিটোন থেকে তৈরি হচ্ছে এটা কিটকজিম আগেরটা অ্যালডিহাইড থেকে তৈরি হয়েছিল ওটা অ্যালডক্সিম তাহলে এবার আমরা দিব হচ্ছে এখানে এফ থ্রি সি থ্রি এইচ মানে সি ট্রিপল ও এইচ যেটাকে বললাম আমরা ট্রাই ফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড তাহলে এখান থেকে একটা অক্সিজেন এখানে যুক্ত হয়ে যাবে তাহলে এখান থেকে একটা অক্সিজেন যদি ওখানে যুক্ত হয়ে যায় তাহলে দেখতে কীরকম লাগবে সি এইচ থ্রি সি ডবল বন্ড এন এটা তো ও এইচ এরকম ছিল এই নাইট্রোজেনের সাথে আর একটা অক্সিজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যাবে এদিকে তাহলে থাকলো কি লেখা লিখে দিচ্ছি যে এটা একটা অক্সিজেন দিয়ে দিল তাহলে আরো দুটো অক্সিজেন থাকলো তাহলে বাকি যৌগটা এইভাবে তুমি লিখে রাখবে সিএফ থ্রি সিও টু এইচ মানে সি ও এইচ শুধু কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে তো ওটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই এবার যে যৌগটা উৎপন্ন হলো এটা তো স্থায়ী নয় না এটা টটোমারিজম হয়ে যাবে এবার আবার একই রকম টটোমারিজম টটোমারিজম দেখো এবার শর্টকাটে করবো এবার বেশি ঝামেলা করবো না টটোমারিজমটা শর্টকাটে করবো কি করে করবো দেখো যে যৌগটা ওখানে লেখা আছে ওটা আগে লিখে দিচ্ছি সি ডাবল বন্ড এন এখানে ও এইচ আছে তো ও এইচটাকে এভাবে ভেঙে লিখছি এখানে অসমজীব বন্ধন দিয়ে ও ছিল দিয়ে দিলাম এখানে সি এইচ থ্রি ছিল দেখো এই যে এই বন্ধনটা ভেঙে ইলেকট্রন দুটো চলে যাবে এখানে এখানে দ্বিবন্ধন হয়ে যাবে আর এইখানকার ইলেকট্রন দুটো এখানে কার্বনের কাছে চলে আসবে দিয়ে সি মাইনাস হয়ে গেল এখানে এইচ প্লাস ওই এইচ প্লাসটা কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে আলটিমেটলি যেটা বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি সেটা দেখতে কীরকম হচ্ছে দেখে নাও সেটা হচ্ছে তাহলে সি এইচ থ্রি সি তাহলে এই কার্বনের সাথে একটা সাথে এসে যুক্ত হয়ে যাবে এইদিকে ডান দিকে একটা সি এইচ থ্রি গ্রুপ আছে ওটাও দিয়ে দিলাম আর ওপরে কি থাকছে এই বন্ধনটা তো সিঙ্গেল বন্ড হয়ে গেছে না সিঙ্গেল বন্ড দিয়ে এন তাহলে এখানে ডাবল বন্ড দিয়ে ও আর এখানে অসমযোজী বন্ধন দিয়ে ও মানে ওটা একবারে এন ও টু করে দিলাম আমি এটা একবারে তাহলে এন ও টু হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল বিক্রিয়াজাত পদার্থ তাহলে এই যে যৌগটা আমরা পেলাম এই যৌগটার নাম কি হবে বলতো কেউ বলতে পারবে যে যৌগটা পেলাম তাহলে এটার নাম কি হবে টু নাইট্রো প্রোপেন টু নাইট্রো প্রোপেন ভেরি গুড এটা হচ্ছে টু নাইট্রো প্রোপেন ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা এখানে যেটা পেলাম সেটা একটা টু ডিগ্রি নাইট্রো অ্যালকেন হ্যাঁ যেহেতু এই যে কার্বনের সাথে যুক্ত আছে এটা টু ডিগ্রি হয়ে গেছে এবার আমরা রাসায়নিক বিক্রিয়া করব লেখো নাইট্রো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া হেডিং দিয়ে লেখো নাইট্রো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া নাইট্রো অ্যালকেনের নাইট্রো অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া নাইট্রো রাসায়নিক বিক্রিয়া দেখো ফার্স্টে আমরা যেটা করবো ফার্স্টে আমরা করবো বিচারণ বিক্রিয়া হ্যাঁ এবার ফার্স্টে লিখে দিচ্ছি বিজারণ বিক্রিয়া এক নম্বর দিয়ে লিখে দিচ্ছি বিজারণ বিজারণ এবার এখানে যে বিক্রিয়াগুলো করব প্রত্যেকটা বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এখান থেকে এক্সামে কিন্তু প্রশ্ন আসে ফার্স্টে আমরা করছি বিজারণ দেখো এটা বিচারিত হলে কি তৈরি হয় সেটা আগে আমরা একটু দেখে নিই ধরো যে আমরা একটা নাইট্রো অ্যালকেন নিলাম আর এনও টু এখানে নামটা লিখে দিচ্ছি নাইট্রোয়্যাল কেন সংক্ষেপে একবারে লিখলাম আমরা আর টু এটা একটা নাইট্রোয়্যালকেন এটার যদি আমরা বিচারণ করি বিচারণ করে প্রথম ধাপে এটা তৈরি হয় এই যৌগটা আর এই যৌগটাকে বলা হয় নাইট্রোসো যৌগ হ্যাঁ আর এনো এই যৌগটাকে বলা হয় নাইট্রোসো যৌগ আগেরটা যেরকম নাইট্রো যৌগ ছিল এটা হচ্ছে নাইট্রোসো যৌগ নাইট্রোসো যৌগ মানে ফার্স্টে প্রথম ধাপে বিচারিত হলে এটা তৈরি হয় নেক্সট এটার যদি আবার বিজারণ ঘটায় তাহলে এটা থেকে তৈরি হয় হাইড্রক্সিল্যামিন যৌগ এনএইচ গ্রুপে কনভার্ট হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে হাইড্রক্সিল্যামিন যৌগ হাইড্রক্সিল্যামিন হাইড্রক্সিল্যামিন যৌগ এটা যদি আবার বিচারিত হয় তারপরে তৈরি হয় অ্যামিন ওয়ান ডিগ্রি অ্যামিন যৌগ একদম ফাইনাল বিচারিত হয়ে তৈরি হবে ওয়ান ডিগ্রি অ্যামিন এবার এটার বিচারণের এতগুলো ধাপ আছে এবার বিক্রিয়াজাত পদার্থ কোনটা তৈরি হবে সেটা টোটালটা ডিপেন্ড করবে আমরা কোন বিকারক বা কোন বিচারক নিয়েছি তার উপরে বোঝা গেল কি না কখনও দেখবো হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়েছে তো কখনো ওয়ান ডিগ্রি অ্যামিন তৈরি হয়েছে সেটা টোটালটা ডিপেন্ড করবে কিন্তু কোন বিচারক নিয়েছি তো সেসব বিক্রিয়াগুলো একটা একটা করে এবার আমরা দেখব এটা হয়ে গেছে তাড়াতাড়ি একটু নাও এবার একটা একটা করে কিন্তু আমরা বিক্রিযাগুলো করব এখানে ওপরে একটু লিখে দিই বিচারণ বিচারণ আবার এখানে বিচারণ তাহলে দেখো এই যে বিচারণটা করছি এখানে মূলত দুটো বিক্রিয়া আমাদেরকে খুব ভালো করে করতে হবে যে দুটো বিক্রিয়া পরীক্ষাতে খুব আসে কিন্তু সেটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে বিচারণ অ্যাসিড মাধ্যমে বিচারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একদম স্টার মেরে দাও পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসিড মাধ্যমে বিচারণ এটা ভালো করে একদম স্টার মেরে দাও পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমে বিচারণ দেখো বিক্রিয়া খুবই সহজ সাপোজ ধরে নাও আমরা একটা নাইট্রো অ্যালকেন নিলাম সি এইচ থ্রি সি এইচ টু এনো টু এই যৌগটা আমরা ধরো নিয়েছি এটার নাম হচ্ছে নাইট্রো ইথেন এটার নাম হচ্ছে নাইট্রো ইথেন এর বিচারণ করছি আমরা অ্যাসিড মাধ্যমে এখানে কি কী বিচারক ইউজ করছি ভালো করে দেখো তুমি ধাতুর ব্যবহার করতে পারো টিন অথবা লোহা অথবা জিঙ্ক হ্যাঁ আর অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় সাধারণত এইচসিএল এটা ব্যবহার করতে পারো অথবা ব্যবহার করতে পারো তুমি এফি মানে লোহা তার সাথে এইচসিএল মানে আয়রন আর এইচ সি অথবা তুমি ব্যবহার করতে পারো জিঙ্ক তার সাথে এইচসিএল এই যে এরকম ধাতু যখন ইউজ হবে তুমি বুঝে নিবে সেটা বিজারণ হবে কেন বলো তো তোমাকে সিম্পলি যদি বলি জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস যদি দেখো জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক তিরিশ জিঙ্ক কিন্তু খুব সহজে দুটো ইলেকট্রন ত্যাগ করে জেড এন প্লাস আয়নে পরিণত হয় তার মানে এই যে দুটো ইলেকট্রন দিচ্ছে এই দুটো ইলেকট্রন অন্য কেউ গ্রহণ করবে মানে তার বিজারণ হবে তার মানে জিঙ্ক নিজের ইলেকট্রন দিয়ে অন্যের বিজারণে সাহায্য করছে তার মানে জিঙ্ক একটা বিজারক একই রকমভাবে আয়রন টিন ওরাও কিন্তু বিজারক তাহলে যখন ধাতু দেখবে এরকম বিকারক হিসেবে তখন বুঝে নিবে সেটা বিচারণ বিক্রিয়া হবে আর এই যে এইচসিএল দিচ্ছি আমরা তার মানে মাধ্যমটাকে আমরা অ্যাসিডিক করে দিচ্ছি আমলিক করে দিচ্ছি ওই জন্যই বলেছে এটা অ্যাসিড মাধ্যমে বিচারণ বোঝা গেল কি না এই যে এইচ সি এটা কিন্তু অ্যাসিড ওই জন্যই বলেছে বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে বিচারণ দেখো অ্যাসিড মাধ্যমে যদি বিচারণটা করা হয় তখন একদম তীব্রভাবে বিচারিত হবে তাহলে এটার একদম তীব্রভাবে যদি বিচারিত হয় সম্পূর্ণ বিজারিত যদি হয়ে যায় তাহলে ফাইনাল বিক্রিয়াজাত পদার্থ কি তৈরি হয়েছিল ওয়ান ডিগ্রি অ্যামিন তাহলে এখানেও কিন্তু ওয়ান ডিগ্রি অ্যামিন তৈরি হবে মানে সিম্পলি মনে রাখবে এনও টু গ্রুপটা কনভার্ট হয়ে যাবে এন এইচ টু বাদ বাকি যা আছে সব সেম থাকবে তাহলে আমরা পাবো হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু এন এইচ টু ঠিক আছে বাদ বাকি যা ছিল সব সেম থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান ডিগ্রি অ্যামিন তাহলে এটা আমরা পেয়ে গেলাম ওয়ান ডিগ্রি অ্যামিন আর এই অ্যামিনটার নাম কি এটা হচ্ছে ইথাইল আমিন ইথাইল গ্রুপ আছে তাই এটার নাম ইথাইল আমিন এই যৌগটার নাম হচ্ছে ইথাইল আমিন লিখে নাও ইথাইল অ্যামিন তাহলে এটা হলো আমলিক মাধ্যমে বিচারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান কিন্তু একদম নাও এরপরে যেটা আমরা করব এখানে সেটা হচ্ছে প্রসম মাধ্যমে বিচারণ এটা হয়ে গেলে দুই নম্বর দিয়ে লিখবে প্রসম মাধ্যমে বিচারণ মানে মাধ্যমটা এবার প্রসম প্রসম মাধ্যমে বিচারণ মাধ্যমে বিচারণ দেখো আবার একই রকম ভাবে আমরা নাইট্রোইথেন ওটাকে ওটাকেই নিয়ে নিচ্ছি বিক্রিয়ক হিসেবে সি এইচ থ্রি সি এইচ টু এনো টু এটা আমাদের নাইট্রোইথেন এনো গ্রুপটাকে মার্ক করে দিলাম এবার বিচারণটা আমরা করবো এবার কিন্তু আমরা অ্যাসিড মাধ্যমে করবো না এবার আমরা প্রসম মাধ্যমে করবো দেখো কী কী নিচ্ছি এখানে সাধারণত বিচারক হিসেবে জিঙ্ক চূর্ণ নেওয়া হয় জিঙ্ক নিয়ে নিলাম তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ এনএইচ ফোর সিএল দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা লবন বোঝা গেল মানে এটা প্রসম প্রসম তার মানে কি তুমি অ্যাসিডও না ক্ষারিও না আর তার সাথে ইথানল সি টু এইচ ফাইভ ও ইথানল এই বিক্রিয়াটা খুব আসে পরীক্ষাতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব আসে পরীক্ষাতে ভালো করে করবে এটা এখানে দেখো অ্যাসিড বা খারের কোনো ব্যাপার নেই কিন্তু জিঙ্ক নেওয়া হয়েছে বিচারক হিসেবে আর এদের দ্রবণগুলো নেওয়া হয়েছে এগুলো সব প্রসম যৌগ তার মানে প্রসম দ্রবণের মধ্যে বিক্রিয়া হচ্ছে মাধ্যমটা প্রসম ওই জন্য বলা হচ্ছে প্রসম মাধ্যমে বিচারণ এটা যদি করি আমরা তাহলে একদম সম্পূর্ণরূপে এনো টু গ্রুপটা বিচারিত হতে পারে না মানে ওয়ান ডিগ্রি আমিন তৈরি হয় না তার আগের স্টেপে গিয়ে থেমে যায় তাহলে এর আগের স্টেপে কি তৈরি হয়েছিল হাইড্রক্সি ল্যামিন তাহলে এনো টু গ্রুপটা চেঞ্জ হয়ে তৈরি হয়ে যাবে এনএইচ ও এইচ ল্যামিন তৈরি হবে তাহলে বিক্রিয়াজাত পদার্থটা কি হবে তাহলে এনো টুটা শুধু এনএইচ ও এইচ করে দেব বাদ বাকি যা ছিল সব সেম হয়ে যাবে তাহলে পাবো হচ্ছে আমরা সিএইচ থ্রি সি টু এনএইচ ও এইচ তার মানে ল্যামিন যৌগ পেলাম আমরা তাহলে এই যৌগটার নাম লিখবো আমরা ইথাইল তাহলে এটার নাম হচ্ছে ইথাইল ইথাইল হাইড্রক্সিলামিন ল্যামিন লিখে ফেলো এই দুটো বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু খুব আসে পরীক্ষাতে একদম স্টার মেরে রেখে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো বিক্রিয়া এবার তিন নম্বর করবো হচ্ছে আমরা তিন নম্বরটা লিখবে নিকেল হাইড্রোজেন নিকেল হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা বিচারণ এলআইএল এইচ ফোর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা বিচারণ নিকেল হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দ্বারা বিচারণ দেখো ধরো আমরা একই রকম নাইট্রোইথেনই নিচ্ছি ধরো ওটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম সি এইচ থ্রি সি টু এন টু নাইট্রোথেন আমরা নিয়ে নিলাম এটার নামটা লিখে দিচ্ছি এখানে নাইট্রোইথেন এবার এখানে আমরা বিচারক হিসেবে তুমি নিকেল হাইড্রোজেন নাও বা নিকেলের পরিবর্তে অনুঘটকটা প্ল্যাটিনাম বা প্যালাডিয়ামও নিতে পারো আমি নিকেল হাইড্রোজেন লিখছি নিকেল হাইড্রোজেন অথবা এটার পরিবর্তে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও নিতে পারো এলআইএল এইচ ফোর এল এইচ ফোর এগুলো যদি নিই তাহলে কিন্তু এনো টু গ্রুপটা সম্পূর্ণরূপে বিচারিত হয়ে যাবে তাহলে রূপে যদি বিচারিত হয় তাহলে একদম ফাইনাল গিয়ে কী তৈরি হবে ওয়ান ডিগ্রি আমিন তাহলে এনেই এন টু গ্রুপটা কনভার্ট হয়ে তৈরি হয়ে যাবে এনএইচ টু তাহলে লিখে নেব এখানে সি এইচ থ্রি সি এইচ টু তাহলে এনো টু এর পরিবর্তে হয়ে যাবে কিন্তু এনএইচ টু মানে ওয়ান ডিগ্রি অ্যামিন তাহলে যে অ্যামিনটা তৈরি হলো এই অ্যামিনটার নাম কি ওই যে প্রথমে পেয়েছিলাম আমরা ইথাইল অ্যামিন ওটা এটা তাহলে আমরা পেয়ে গেলাম ইথাইল অ্যামিন নামটা লিখে নিব অ্যামিন এটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু আগের দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাড়াতাড়ি লিখে নাও তাহলে আমরা এটা কি করলাম এটা আমরা অ্যাল তোমার হচ্ছে নাইট্রো অ্যালকেন করলাম হ্যাঁ এবার এ হয়ে গেল এটা এবার আমরা করব অ্যালকিল নাইট্রাইট নাইট্রো অ্যালকেনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা করবো অ্যালকিলাইট্রাইট এবার এরপরে লিখবে অ্যালকিল অ্যালকিল লিখে পয়েন্ট করবে অ্যালকিলাইট্রাইট এটাকে আমরা এরকমভাবে সংক্ষেপে লিখবো আর ও এন ও এটা লিখে পয়েন্ট করো অ্যালকিল নাইট্রাইট দেখো আমরা প্রথমে একই রকম প্রস্তুতিতে চলে যাই প্রস্তুতি প্রস্তুতির মধ্যে করবে ফার্স্টে আমরা করব প্রস্তুতি প্রস্তুতি এর মধ্যে লিখবে প্রস্তুতির মধ্যে আমরা লিখবো হচ্ছে এক নম্বরে লিখবে অ্যালকিল হ্যালাইট থেকে প্রস্তুতির মধ্যে এক নম্বরে লিখবে অ্যালকিল হেলাইট থেকে অ্যালকিল হ্যালাইট থেকে অ্যালকিল হেলাইট থেকে অ্যালকিল হ্যালাইট থেকে এবার আমরা অ্যালকিল নাইট্রাইট প্রস্তুত করব ঠিক আছে এবার দেখো এটা কিন্তু প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম যদি তুমি ওয়ান ডিগ্রি অ্যালকিল হ্যালাইট নাও তার সাথে যদি সিলভার নাইট্রাইটের বিক্রিয়া করো তাহলে মুখ্য বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ হিসেবে নাইট্রো অ্যালকেন পাবে আর যদি টু ডিগ্রি বা থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নাও তাহলে মুখ্য বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কিন্তু অ্যালকিল নাইট্রাইট পাবে বোঝা গেল তাহলে এখানে আমরা যে বিক্রিয়া দুটো করব সেটাতে আমরা টু ডিগ্রি বা থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইট নিয়ে করবো ধরো একটা টু ডিগ্রি অ্যালকিল হ্যালাইট ফার্স্টে নিলাম সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি বি এটা একটা টু ডিগ্রি অ্যালকিল হ্যালাইট এটার সাথে যদি আমরা সিলভার নাইট্রাইটের বিক্রিয়া করি এজি ও এন ও সিলভার নাইট্রাইট আর যেটা দিয়েছিলাম আমরা এর উপরে জলীয় ইথানল ওটা লিখে দিচ্ছি জলীয় ইথানল টু ডিগ্রি যদি অ্যালকিল হ্যালাইট নিই সেক্ষেত্রে কিন্তু মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে আমরা অ্যালকিল নাইট্রাইট পাবো তাহলে হ্যালোজেনটা বের করে তার পরিবর্তে ও এন ও লাগিয়ে দিবে তাহলে সিএইচ থ্রি সিএইচ থ্রি ও এন এটাই কিন্তু আমরা বেশি করে পাবো এটা ব্র্যাকেটে লিখে দিবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ বেশি করে কিন্তু এটাই পাবো মুখ্য বিক্রিয়াজাত পদার্থ ঠিক আছে এবার আর একটা যেটা আছে এনো টু গ্রুপ যুক্ত হবে ওটা পাবো না তা না ওটাও পাবো কিন্তু ওটা অল্প পরিমাণে পাবো কম পাবো ওটা আর আমি লিখছি না ওটা তোমরা লিখতেও পারো নাও পারো তোমাদের ইচ্ছে এবার একই রকম যদি আমরা একটা থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইট নিই সাপোজ ধরো এ অ্যালকিল হেলাইটটা নিলাম সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি এবার হ্যালোজেনটা ধরো আয়োডিন নিচ্ছি এটা একটা থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইট এটার সাথে ধরো আমরা সিলভার নাইট্রাইটের বিক্রিয়া করছি প্লাস ও এনো একই রকম জলীয় জলীয় ইথানল এখানেও ইথানল তাহলে এখানে হ্যালোজেনটা বেরিয়ে একই রকম কিন্তু ও ওএনও যুক্ত হয়ে যাবে তার মানে এখানেও আমরা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাবো কি অ্যালকিল নাইট্রাইট সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি ও এনো এটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পেয়ে যাব এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে থ্রি ডিগ্রি অ্যালকিল হ্যালাইট যদি নিই আমরা তাহলে সব থেকে বেশি পাবো আমরা হচ্ছে অ্যালকিল নাইট্রাইটটা বোঝা গেল আর যদি ওয়ান ডিগ্রি অ্যালকিল হ্যালাইট নিতাম তাহলে সব থেকে বেশি পেতাম নাইট্রো অ্যালকেনটা মানে এনো গ্রুপ গ্রুপযুক্ত হতো সেটা এটা একটু মাথায় রেখো বোঝা গেছে তাহলে এই দুটো হয়ে গেল আমাদের অ্যালকিল হ্যালাইট থেকে এবার নেক্সট লিখবে এখানে আরেকটা বিক্রি আমাদেরকে করতে হবে এটা তাড়াতাড়ি লিখে নাও হয়ে গেছে সবার ঠিক আছে এবার দুই নম্বর লেখো তাহলে অ্যালকোহল থেকে দুই নম্বর লিখবে অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে দেখো সাপোজ আমরা একটা অ্যালকোহল নিয়ে নিচ্ছি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ ইথানল এইচ থ্রি সি এইচ টু ও এইচ এই অ্যালকোহলটা নিচ্ছি আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহল এবার এখানে আমাদেরকে বিকারক হিসেবে নিতে হবে এনএন টু প্লাস এইচ সি এল এনএন টু প্লাস এইচ সি এল এই বিকারকটা আমরা এই চ্যাপ্টারে অন্য আরো বেশ কিছু রিয়াকশানে কিন্তু ইউজ করবো এই দুজন পরস্পরের সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে এইচ এনও টু বা দিয়ে এইচ থাকতে পারে এই দুজন পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করে এটার নাম নাইট্রাস অ্যাসিড এবার তোমরা বলবে তাহলে এই দুজনের মিশ্রণ না নিয়ে সরাসরি এইচ এনো টুই নিব আসলে এইচ টু কিন্তু বেশিটা বেশি স্থায়ী নয় এটা খুব সহজে জারিত হয়ে এইচ এনো থ্রিতে পরিণত হয়ে যায় তাহলে তোমাকে এই দুজনের মিশ্রণ যখন নিচ্ছি সাথে সাথে এটা উৎপন্ন হচ্ছে ওটাই কিন্তু এই বিক্রিয়াতে বিকারক হিসেবে কাজ করে যাচ্ছে তুমি যদি আগে থেকে এটা নিয়ে রাখো কোথাও এবার তুমি ব্যবহার করার আগে কিন্তু এটা অক্সিডাইজ হয়ে যাবে জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এরোর উপরে এটাও লেখা থাকতে পারে বা এটাও লেখা থাকতে পারে একটু মাথায় রেখো যদি এটা থাকে তবে সেক্ষেত্রে কিন্তু এখানে ও এইচ গ্রুপটা সরে গিয়ে তার পরিবর্তে ও এন গ্রুপ জুড়ে যাবে তার মানে আমরা নাইট অ্যালকিল নাইট্রাইট পেয়ে যাব এখানে ও এইচটাকে সরিয়ে দিব তার পরিবর্তে ও গ্রুপ লাগিয়ে দেবো তাহলে আমরা পেলাম হচ্ছে এখানে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে সি থ্রি সি এইচ টু ও প্লাস দেখো এখান থেকে ও টা বেরিয়ে গেছে আর এখানকার H এর সাথে যুক্ত হয়ে এইচ জল হয়ে গেছে আর এই যে NO2 গ্রুপ ওটাই অ্যাকচুয়ালি ও হিসেবে মানে অক্সিজেনের মাধ্যমে যুক্ত হলো তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইট এটা তাহলে ইথাইল নাইট্রাইট এই যৌগটার নাম হচ্ছে ইথাইল নাইট্রাইট ইথাইল নাইট্রাইট লিখে নাও ইথাইল নাইট্রাইট তাহলে এর প্রস্তুতিটা মোটামুটি হয়ে গেল এবার আমরা এর একটা বিক্রিয়া করবো অ্যালকিল নাইট্রাইটের মানে রাসায়নিক ধর্ম আর কি এরপরে লিখবেল নাইট্রাইট অ্যালকিল নাইট্রাইট এর অ্যালকিল নাইট্রাইটকে সংক্ষেপে আমরা লিখেছি আর ও এন দিয়ে অ্যালকিল নাইট্রাইটের রাসায়নিক বিক্রিয়া বেশি না এখানে আমাদেরকে একটা বিক্রিয়া জাস্ট করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট অ্যালকিল নাইট্রাইটের রাসায়নিক বিক্রিয়া এটা লিখে পয়েন্ট করবে একটা মাত্র বিক্রিয়া এখানে আমাদেরকে করতে হবে এই বিক্রিয়াটা আমরা করবো যেটা সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এটা হয়ে গেলে নিচে পয়েন্ট করে দিয়ে লেখো বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া দেখো আমরা ফার্স্টে একটা অ্যালকিল নাইট্রাইট নিয়ে নিচ্ছি ধরো ধরো আমরা ইথাইল নাইট্রাইট ওটাই নিলাম ইথাইল নিলাম ধরো সি এইচ থ্রি সি এইচ টু নাম ইথাইল নাইট্রাইট ইথাইল নাইট্রাইট এটাই নিলাম এবার এর বিচারণ করছি আমরা সাপোজ ধরো ওই যে আমরা ধাতুগুলো নিচ্ছিলাম এস এন এইচ সি এল বা ধরো এফি এইচ সি এল বা ধরো জেড এন এইচ সি লেখা ছিল না ওগুলো দিয়ে আমরা বিচারণ করছি বা জেড এন এইচ সি এল এখানে মনে রাখবে একটা জিনিস ভালো করে মনে মন দিয়ে শোনো এই যে এই জায়গাটা কিন্তু ভাঙবে এই যে এই জায়গাটা ভাঙবে এই জায়গাটা ভেঙে এখানে ও এইচ হবে আর ওইদিকে তৈরি হবে এন এইচ টু ও এইচ ঠিক আছে এদিকে হবে ও এইচ ওইদিকে হয়ে যাবে এইচ টু ও তাহলে যেটা পাবো হচ্ছে আমরা সেটা যদি লিখে দিই তাহলে পেলাম সি এইচ থ্রি সি এইচ টু তাহলে এটা ওটা হয়ে গেল ও এর সাথে এইচ যুক্ত হয়ে হয়ে যাবে ও এইচ আর এইদিকে হয়ে যাবে এন এইচ টু ও এইচ এইচ টু ও এই বিক্রিয়াটা কিন্তু প্রমাণ করে যে ইথাইল নাইট্রাইটে এই গ্রুপটা অক্সিজেনের সাহায্যে যুক্ত আছে মানে নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত নেই অক্সিজেনের মাধ্যমে যুক্ত আছে আর এই বিক্রিয়াটাই যখন আমরা করেছিলাম অ্যালকেনে একটু যদি ভালো করে লক্ষ্য করো সেখানে এটাই যখন আমরা করেছিলাম অ্যালকেনে এই বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে বিচারণ তখন কিন্তু তৈরি হয়েছিল এনএইচ টু এই যে এনএইচ টু তৈরি হয়েছে এটা কি নির্দেশ করছে বা এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে এই নাইট্রোজেনটা সরাসরি এই কার্বনের সাথে যুক্ত আছে মানে এই এনো টু গ্রুপটা নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত আছে মানে এটা একটা নাইট্রো অ্যালকেন এটাই প্রমাণ করছে আর অ্যালকিল নাইট্রাইটের ক্ষেত্রে যে বিক্রিয়াটা দেখলাম আমরা সেই বিক্রিয়াটাতে কি দেখলাম যে এটার যদি আমরা অ্যাসিড মাধ্যমে বিচারণ করি তাহলে অ্যালকোহল তৈরি হচ্ছে অ্যালকোহলে তো এই অক্সিজেন পরমাণুটা কার্বনের সাথে জুড়ে আছে সরাসরি তার মানে যে যৌগটা থেকে ওটা পেয়েছি আমরা ওখানেও অক্সিজেনের মাধ্যমেই যুক্ত আছে গ্রুপটা তার মানে এটা নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত নেই মানে এটা টু নয় এটা ও মানে ঠিকঠাকই আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে আমরা পেলাম ইথানল আর হাইড্রক্সিলামিন তাহলে এই কিন্তু এই বিক্রিয়াটা পার্থক্য হিসেবে কিন্তু তুমি ব্যবহার করতে পারো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পেলাম হচ্ছে আমরা ইথানল আর হাইড্রক্সিল্যামিন তাহলে তোমাকে যদি বলা হয় একটিমাত্র বিক্রিয়া দ্বারা কিভাবে নাইট্রো অ্যালকেন আর অ্যালকিল নাইট্রাইটকে পার্থক্য করবো আমরা এটা একটা প্রশ্ন হতে পারে এখান দিয়ে বলে দিচ্ছি দেখো এখান থেকে প্রশ্নটা হচ্ছে প্রশ্ন হচ্ছে একটিমাত্র বিক্রিয়া দিয়ে একটিমাত্র বিক্রিয়া দ্বারা কিভাবে নাইট্রো অ্যালকেন একটিমাত্র বিক্রিয়া দ্বারা কিভাবে নাইট্রো অ্যালকেন মানে আর এনো টু ওট্রাইটের মধ্যে পার্থক্য করবে মানে একটা বিক্রিয়া দিয়ে কিভাবে তুমি ডিফারেনশিয়েট করতে পারবে ও অ্যালকিল নাইট্রাইটের মধ্যে অ্যালকিল নাইট্রাইটের মধ্যে অ্যালকিল নাইট্রাইট মানে আর ও এন অ্যালকিল নাইট্রাইট মধ্যে পার্থক্য করবে দেখো এখনই করলাম আমরা উত্তরটা তাও আমি করিয়ে দিচ্ছি পার্থক্য করবে এটা লিখে নাও তাড়াতাড়ি প্রশ্নটা আগে ফটাফট লেখো দেখো তাহলে এবার যদি উত্তরটা করি আমরা একটু দুদিকে আলাদা করে পার্থক্যের মতো টেনে নিচ্ছি একদিকে ধরো লিখছি নাইট্রো নাইট্রো অ্যালকেন যেটাকে আমরা সংক্ষেপে আর এনো টু দিয়ে লিখছি আরেকদিকে ধরো লিখছি অ্যালকিল নাইট্রাইড অ্যালকিল নাইট্রাইট এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখছি আর ও এন ও দেখো যখন আমরা অ্যাসিড মাধ্যমে বিচারণটা করলাম সেক্ষেত্রে কি পেয়েছিলাম ধরো যে অ্যালকিল নাইট্রাইট আছে সাপোজ ধরো অ্যালকিল নাইট্রাইট আছে মানে যেটাকে আমরা সরি নাইট্রো অ্যালকেন আছে ধরো যেটাকে আমরা আর এনো টু এইভাবে লিখেছি এর যদি আমরা অ্যাসিড মাধ্যমে বিচারণ করি মানে এস এন এইচ সি এল দিয়ে সেক্ষেত্রে আমরা দেখেছি এনো টু গ্রুপটা টোটালটা বিচারিত হয়ে তৈরি হয়েছে এইচ টু মানে ওয়ান ডিগ্রি আমিন আর এইচ টু তাহলে এর মাধ্যমে যদি আমরা বিচারণ করি তবে নাইট্রো অ্যালকেন তৈরি হয় ওয়ান ডিগ্রি এটা হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যামিন কিন্তু যদি সেটা অ্যালকিল নাইট্রাইট থাকে ধরো অ্যালকিল নাইট্রাইট আছে আর ও এনো এটার যদি আমরা অ্যাসিড মাধ্যমে বিচারণ করি এস এন এইচ দিয়ে তবে সেক্ষেত্রে কিন্তু টোটালটা বিচারিত হয়ে ওয়ান সেক্ষেত্রে কিন্তু ওয়ান ডিগ্রি আমিন তৈরি হয় না ঠিক আছে এক্ষেত্রে কি তৈরি হয় এই যে এই জায়গাটা অক্সিজেন এখানে ভেঙে ওএইচ আর ওইদিকে এইচ টু ও হয়ে যাবে তাহলে যে বিক্রিয়াজাত পদার্থগুলো পাবো সেটা কি সেটা হচ্ছে আর ও মানে অ্যালকোহল প্লাস হাইড্রক্সিল্যামিন এনএইচ টু ওএইচ সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকোহল পাচ্ছি অ্যালকোহল আর হাইড্রক্সিল্যামিন তাহলে দুই ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা পার্থক্য করে দিতে পারছি ডিফারেন্ট ডিফারেন্ট বিক্রিয়াজাত পদার্থ কিন্তু উৎপন্ন হচ্ছে বোঝা গেল অ্যালকোহল আর এটার নাম হাইড্রক্সিলামিন হাইড্রক্সি ল্যামিন হাইড্রক্সিলামিন এবার ভাষাটা আমি আর লিখে দিচ্ছি না আমি বলে দিচ্ছি তোমরা নিজেরা লিখে নেবে কী লিখবে এই বিক্রিয়াটা দেখালে দেখানোর পরে এইভাবে লিখবে যে নাইট্রো অ্যালকেন এশেন গারো এইচসিএল দ্বারা বিচারিত হয়ে বা এইভাবে লিখবে নাইট্রো অ্যালকেন অ্যাসিড মাধ্যমে বিচারিত হয়ে ওয়ান ডিগ্রি অ্যামিন তৈরি করে কিন্তু অ্যালকিল নাইট্রাইট এসেন গারো সিএল বা অ্যাসিড মাধ্যমে বিচারিত হয়ে অ্যালকোহল এবং হাইড্রক্সিলামিন উৎপন্ন করে বোঝা গেল কি না তাহলে এই বিক্রিয়া দ্বারাই আমরা পার্থক্য করতে পারবো একটাই বিক্রিয়া সেটাতে দুটো আলাদা আলাদা বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ দুই ক্ষেত্রে তৈরি হচ্ছে তাহলে একটি মাত্র বিক্রিয়া দ্বারা পার্থক্য করে নিতে পারলাম আমরা বোঝা গেল এটা কমপ্লিট তাহলে এই পোর্শনটা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ মানে বেঞ্জিন বলয় ধরো এনো টু গ্রুপ থাকবে সেই জাতীয় যৌগ এবার আমরা করব হেডিং দিয়ে লেখো অ্যারোমেটিক যৌগ এবার হেডিং দিয়ে লিখবে অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগ এর মধ্যে যা যা পড়ব সেসবগুলো কিন্তু ইম্পর্টেন্ট অ্যারোমেটিক যৌগ এটা লিখে হেডিং দাও লিখেছো দেখো এবার এখানে বেশ কিছু আমরা বিক্রিয়া করব মানে প্রস্তুত করব প্রস্তুতি করব অ্যারোমেটিক নাইট্রো অ্যারোমেটিক নাইট্রো যৌগ কিভাবে প্রস্তুত করা হয় সেগুলো দেখব প্রস্তুতি লিখবে পয়েন্ট করে লেখো প্রস্তুতি এর মধ্যে আমরা কিন্তু বেশ কিছু বিক্রিয়া পড়ব আমরা আলাদা আলাদা করে আর ইয়ে করব না এটার মধ্যেই বিক্রিয়াগুলো একবারে পড়ে নেব প্রস্তুতি দেখো এক নম্বর শুরু করা যাক তাহলে এবার প্রস্তুতি ধরো আমরা ফার্স্টে বেঞ্জিনে নাইট্রেশন করছি মানে বেঞ্জিনে আমরা এনো টু গ্রুপ প্রবেশ করাবো এটা বেঞ্জিন এবার যদি তোমাকে এনো টু গ্রুপ প্রবেশ করাতে হয় তাহলে কিন্তু নাইট্রেটিং বিকারক নিতে হবে নাইট্রেটিং বিকারক মানে যে বিকারক নিলে গ্রুপ প্রবেশ করে সেটা সেই বিকারকটা হচ্ছে গারো এইচ থ্রি প্লাস গারো এইচ টু এস ফোর তাহলে এর ওপরে আমরা লিখে দিব গারো নাইট্রিক অ্যাসিড গারো এইচ এনো থ্রি প্লাস গারো এইচ টু এসো ফোর এই বিক্রিয়াটা তোমরা এর আগেও করেছো বেশ কিছু জায়গায় এই দুটো অ্যাসিডের মিশ্রণকে বলা হয় মিশ্র অ্যাসিড অথবা নাইট্রেটিং বিকারক এটাকে আমরা বলি নাইট্রেটিং বিকারক মানে এই বিকারকটা নিলে নাইট্রো গ্রুপ যুক্ত হয় নাইট্রেটিং বিকারক ঠিক আছে তার সাথে টেম্পারেচারটা এখানে রাখতে হবে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট এটা ভালো করে মনে রাখবে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট আমাদের আমরা যে বিক্রিয়াজাত উৎপন্ন করতে চাইছি সেটা কিন্তু পাবো না এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে নাইট্রো বেঞ্জিন মানে বেঞ্জিনে নাইট্রো গ্রুপ যুক্ত হয়ে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম বেঞ্জিনে এনো গ্রুপ যুক্ত হয়ে যাবে পেয়ে গেলাম নাইট্রোবেঞ্জিন এই বিক্রিয়াটাকে নাইট্রেশন বিক্রিয়াও বলা হয় মানে নাইট্রো গ্রুপ যুক্ত হচ্ছে তাই নাইট্রেশন বিক্রিয়া তাহলে আমরা পেয়ে গেছি নাইট্রো বেঞ্জিন তাহলে এই বিক্রিয়াটাকে আমরা নাইট্রেশন বিক্রিয়াও বলতে পারি এখানে লিখে দিলাম নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়া এবার একটু মন দিয়ে শুনবে হ্যাঁ এই যে বিক্রিয়াটা হলো সেই বিক্রিয়াটাতে আসল বিকারকটাকে এই যে গারো এইচ এনও থ্রি গারো এইচ থ্রি আর গারো এইচ টু ফোর যখন মেশাচ্ছি এদের দুজনের এরা দুজন একে অপরের সাথে বিক্রিয়া করে মেন যেটা বিকারক উৎপন্ন করছে সেটা হচ্ছে কিন্তু এটা NO2+ প্লাস ঠিক আছে এটাই হচ্ছে এই বিক্রিয়ার আসল বিকারক এই বিক্রিয়ার আসল বিকারক কিন্তু এই এনো প্লাস যেহেতু এই বিকারকটাতে পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জ আছে দ্যাট মিন্স ইলেকট্রনের ঘাটতি আছে আর যে সমস্ত বিকারকের মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকে তাদেরকে বলি আমরা ইলেকট্রোফাইল 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 ঠিক আছে তাহলে কিন্তু এখানে ইলেকট্রোফাইল বিকারক আছে একটু ভালো করে মাথায় রাখবে মানে এখানে অ্যাকচুয়ালি এনো টু প্লাসটা যুক্ত হচ্ছে এবার আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে এবার তুমি নাইট্রোবেঞ্জিন পেয়ে গেছো নাইট্রো পাওয়ার পরে তুমি চাইছো আবার নেক্সট আরও এনো গ্রুপ যুক্ত করতে সেক্ষেত্রে কিন্তু এরপরে নাইট্রোব ইঞ্জিনের মধ্যে আবার এনো গ্রুপ যুক্ত করাটা খুব একটা সহজ হবে না কি কারণে খুব একটা সহজ হবে না সেটা এবারই আমরা দেখব যে নাইট্রো পেয়েছি সেই নাইট্রোবজিনের রেজোন্যান্স গঠনাকৃতি আমাদেরকে একটু দেখতে হবে এখানে লিখে দিচ্ছি পয়েন্ট করে নাইট্রোব রেজোন্যান্স গঠনাকৃতি নাইট্রো বঞ্জিনের গঠনাকৃতি রেজুন গঠনাকৃতি দেখো ফার্স্টে ধরো নাইট্রো লিখে দিচ্ছি সুন্দর করে একটু সাজিয়ে লিখছি ধরো নাইট্রো গ্রুপটাকে আমাদেরকে একটু ভেঙে লিখতে হবে নাইট্রো গ্রুপের সংকেত তখনই বললাম এন ডাবল বন্ড ও আরেকটা অক্সিজেন এই নাইট্রোজেনের সাথে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে এবার এটাকে আরেক রকমভাবেও লেখা যায় তুমি ধরো এই অসমযোজী বন্ধনটাকে একদম সমযোজী বন্ধন হিসেবেই দেখালে তার মানে নাইট্রোজেন একটা ইলেকট্রন অক্সিজেনকে পুরোপুরি দিয়ে দিয়েছে তাহলে অক্সিজেনকে পুরোপুরি যদি ইলেকট্রন দিয়ে দেয় এই অক্সিজেনটা মাইনাস চার্জ হয়ে যাবে আর যেহেতু নাইট্রোজেন দিয়েছে নাইট্রোজেনটা প্লাস চার্জ হয়ে যাবে এটাকে এইভাবেও লেখা যায় প্লাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে ওভারঅল প্রসম হয়ে গেল এবার দেখো এটার রেজোনান্সটা কি করে করবো এই যে বেঞ্জিনের এই পাই বন্ধনের ইলেকট্রন দুটো এখান থেকে এইখানে গিয়ে এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা দ্বিবন্ধন ধরো তৈরি করলো তাহলে ডেফিনেটলি অন্যদিকে আর একটা বন্ধন ভেঙে যাবে এই বন্ধনটা ভেঙে ইলেকট্রন দুটো ধরো এই অক্সিজেনের মাথাতে চলে গেল তাহলে কি পেলাম ফার্স্টের আমরা রেজোনেন্স গঠন আকৃতিটা যেটা পেলাম প্রথমে সেটা লিখে দিই এটা বোঝার বিষয় আছে কিন্তু ভালো করে বুঝবে এটা স্কিপ করবে না দেখো এখানকার বন্ধনটা ভেঙে গেছে ওখানে দিব না যেটা যেটা ভাঙেনি ওটা দিয়ে দিলাম এখানে আগে তো সিঙ্গেল বন্ড ছিল পরে এই দুটো ইলেকট্রন এসে এখানে আরেকটা বন্ধন তৈরি করেছে মানে ডাবল বন্ড হয়ে গেছে নাইট্রোজেন এটা ডাবল বন্ড ছিল বন্ধনটা ভেঙে গেছে তাহলে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এই দুটো ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে গেছে এবার এই দিকের ও মাইনাসটা যেরকম ছিল ওরকমই লিখে দিলাম দেখো এই দিক থেকে দুটো ইলেকট্রন এখানে এসছে আবার এদিক থেকে দুটো ইলেকট্রন ওদিকে চলে গেছে তার মানে কি নাইট্রোজেনে তো ইলেকট্রনের কোনো চেঞ্জ হয়নি এদিক থেকে দুটো গেছে ওদিক থেকে দুটো ওইদিকে গেছে তাহলে নাইট্রোজেনের চার্জেরও কোনো পরিবর্তন হবে না এটা প্লাস ছিল প্লাসই থেকে যাবে এবার চার্জের পরিবর্তন হবে যেখানে যেখানে সেটা বলে দিচ্ছি এইখানে যে দুটো ইলেকট্রন ছিল ওই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ছিল নাইট্রোজেনের একটা ছিল অক্সিজেনের ওই দুটো ইলেকট্রনই অক্সিজেনের কাছে চলে গেছে যার মধ্যে একটা অক্সিজেনের নিজস্ব ছিল একটা নাইট্রোজেনের কাছ থেকে পেয়েছে তার মানে অক্সিজেনের কাছে একটা ইলেকট্রন এক্সট্রা আছে তার মানে এটা নেগেটিভ চার্জ হয়ে গেল এবার ব্যাপারটা কী হলো এই দিক থেকে যে দুটো ইলেকট্রন গেল এই দুটো ইলেকট্রন এই কার্বনটা আর এই কার্বনটা এই দুটো কার্বনের ছিল এই দুটো ইলেকট্রন চলে গেল এখানে মানে এই কার্বন আর এই নাইট্রোজেনের মাঝে চলে গেলো তাহলে এই কার্বনটারই তো ইলেকট্রন একদিক থেকে এইদিকে গেছে মানে কার্বনের একটা ইলেকট্রন এই দিক থেকে এদিকে গেছে ঠিক আছে তাহলে এই কার্বনটার ইলেকট্রনের কোনো পরিবর্তন হয়নি কিন্তু মাঝখান থেকে এই কার্বনটারও একটা ইলেকট্রন এই দিক থেকে ওই দিকে চলে গেছে তাহলে এই কার্বনটার একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে ওই জন্য ওই কার্বনটাতে আমাদেরকে পজিটিভ চার্জ দিতে হবে এই কার্বনটাতে হয়ে যাবে পজিটিভ চার্জ হলো একটা গঠন এবার নেক্সট আবার এই বন্ধনটা এখানকার এই দ্বিবন্ধনের মধ্যে পাই বন্ধনের ইলেকট্রন দুটো চলে যাবে এই দুটো কার্বনের মাঝে দিয়ে ওখানে একটা দ্বিবন্ধন এক্সট্রা বন্ধন কিন্তু তৈরি করে ফেলবে তাহলে নেক্সট গঠনটা আমরা কি পেলাম এটা যদি পরে বুঝতে না পারো বারবার একটু কিন্তু রেকর্ডিংটা ভালো করে দেখে নিবে দেখলেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে একবারে হয়তো নাও বুঝতে পারো রেকর্ডিংটা দেখে বারবার দেখে কিন্তু ক্লিয়ার করে নিবে প্র্যাকটিস করে এরপরে নেক্সট আমরা কি পেলাম দেখে নেওয়া যাক দেখো এই বন্ধনটা ভেঙে গেছে এবার এবার ওই বন্ধনটা ভেঙে এই যে এই দুটো ইলেকট্রন এইখানে চলে এসেছে তাহলে এখানে এক্সট্রা বন্ধন হয়ে যাবে এবার এখানে যখন চলে গেছে এই দুটো ইলেকট্রন এবার এই দুটো কার্বনের মাঝে চলে গেছে তার মানে এই কার্বনের এই দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি এই দুটো কার্বনের ছিল তাহলে ওই দুটো ইলেকট্রন এই দুটো কার্বনের মাঝে চলে গেছে তাহলে এই কার্বনটার একটা ইলেকট্রন এদিক থেকে ওদিকে গেছে জাস্ট কিন্তু এই কার্বনের একটা ইলেকট্রন এদিক থেকে ওইদিকে চলে গেছে তাহলে এখানে পজিটিভ চার্জ যেটা এই কার্বন এক্সট্রা ইলেকট্রন একটা পেয়ে গেছে তাহলে ওর পজিটিভ চার্জটা থাকবে না কিন্তু এই কার্বনটা আবার একটা ইলেকট্রন হারিয়ে দিয়েছে তাহলে ওই পজিটিভ চার্জটা এবার এই কার্বনের মাথাতে দিতে হবে তার মানে ওই পজিটিভ চার্জটা দিব আমরা এই কার্বনের মাথাতে তার মানে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা রাউন্ড করে করে ঘুরছে দেখো একবার যদি ধরে নিতে পারো ব্যাপারটা বুঝে যাবে তাহলে আবার এই ইলেকট্রন দুটো এখান থেকে এখানে এসে দিবন্ধনটা তৈরি করবে আচ্ছা ওপরে যা ছিল ওগুলো লেখা হয়নি ওপরে যা ছিল ওপরে এবার কোনো চেঞ্জ হয়নি দেখে দেখে লিখে দিই চার্জ এখানে যা যা ছিল সব লিখে দাও নেক্সট এবার যেটা হবে সেটা লেখা যাক দেখো এই দিবন্ধনটা এই ইলেকট্রন দুটো চলে এসেছে এই বন্ধন ইলেকট্রন দুটো এই দুটো কার্বনের মাঝে তাহলে এখানে এবার দিবন্ধন হবে তাহলে একই রকম ভাবে এবার পজিটিভ চার্জটা যদি করি এই যে এই কার্বন থেকে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে এবার তাহলে এখানে চলে যাবে এবার পজিটিভ চার্জটা ওখানে আর পজিটিভ চার্জ থাকবে না বাদ বাকি যা ছিল সেম দেখে দেখে লিখে দিই এখানে একটা বন্ধন ছিল এখানে দ্বিবন্ধন এখানে নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ আর এখানে একটা নেগেটিভ চার্জ এবার কি হবে আবার দেখো এই নেগেটিভ চার্জটা গিয়ে এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে এখানে দুটো ইলেকট্রন ছিল অক্সিজেনের কাছে ওই দুটো ইলেকট্রন এই নাইট্রোজেন অক্সিজেন মধ্যে গিয়ে দ্বিবন্ধন তৈরি করলো আবার এখানকার দ্বিবন্ধন ইলেকট্রন দুটো এই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন মানে বন্ধনের ইলেকট্রন দুটো এখানে এসে আবার দ্বিবন্ধন তৈরি করে ফেলবে মানে পুনরায় প্রথমে যেরকম ছিল সেই টাইপের একটা গঠন আমরা আবার পেয়ে যাব তাহলে যেটা পেলাম সেটা যদি লিখে দিই দেখো আবার এই যে এই দুটো ইলেকট্রন এখানে চলে আসবে তাহলে এখানে আবার বন্ধন হয়ে গেল দ্বিবন্ধন আর এখানে তো একটা ছিল এখানে একটা ছিল যেগুলো যেগুলো আগে থেকে ছিল সেগুলো ওরকমভাবে লিখে নিই ওগুলো তো কোনো চেঞ্জ হবে না ছিল এবার ওপর এখানে দ্বিবন্ধনটা এক বন্ধন হয়ে যাবে ভেঙে গেছে একটা বন্ধন এবার এখানেও আবার দ্বিবন্ধন হয়ে গেছে এখানে ডাবল বন দিয়ে দেবো অক্সিজেনের আর নেগেটিভ চার্জ থাকবে না ইলেকট্রন দুটো এখানে বন্ধন করে ফেলেছে তাহলে ও এটা তো তো মাইনাস আর নাইট্রোজেনের প্লাস যেরকম ছিল দিয়ে দিলাম তাহলে এবার দেখো প্রথমে যেরকম ছিল সেরকমই একটা ঘটনা আমরা পেয়ে গেছি শুধু বেঞ্জিনের দ্বিবন্ধনগুলোর অবস্থান কিন্তু পাল্টে গেছে এবার বিষয় সেটা না বিষয়টা হচ্ছে এবার এখান থেকে তোমাকে দেখতে হবে এই যে বেঞ্জিন বলয়ে পজিটিভ চার্জগুলো তৈরি হয়েছে সেটা কোথায় কোথায় তৈরি হয়েছে একটু ভালো করে দেখে বলো তো বেঞ্জিন বলয়ে যে পজিটিভ চার্জগুলো তৈরি হয়েছে মানে ভেরি গুড অর্থতে আর প্যারাতে এখানে এটাকে যদি আমি একটু লিখে নিই আবার বেঞ্জিন ধর নাইট্রোবেন্জিন আছে বেঞ্জিনে এনোটু গ্রুপযুক্ত আছে নাইট্রো বেঞ্জিন এখানে যে প্লাস চার্জগুলো তৈরি হয়েছে একটার মধ্যেই যদি লিখি ভালো করে দেখো এখানে তৈরি হয়েছে একবার একবার এখানে তৈরি হয়েছে একবার এখানে তৈরি হয়েছে ঠিক আছে তাহলে অর্থতে আর প্যারা পজিশানগুলোতে তৈরি হয়েছে ফাঁকা আছে শুধু মেটা পজিশানগুলো এবার দেখো এখানে যদি এই নাইট্রোবেঞ্জিন এই যৌগটাতেই যদি আমাদেরকে পুনরায় এনো গ্রুপ আরেকটা একটা ঢোকাতে হয় এবার এনো গ্রুপটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল হিসেবে আছে মানে এনো টু প্লাস হিসেবে আছে প্রথমত এই ওপরের এনো গ্রুপটা কিন্তু বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব অনেকটা কমিয়ে দিয়েছে দেখো এনো গ্রুপ নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিচ্ছে রেজোন্যান্সের মাধ্যমে এটাকে বলা হয় মাইনাস আর এফেক্ট মানে রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া তার মানে বেঞ্জিনের মধ্যে ইলেকট্রনের ও অলরেডি ঘাটতি করে দিয়েছে মানে মে বেঞ্জিনটা অনেকাংশে ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে গেছে তাহলে প্রথমত বেঞ্জিন যেহেতু ধনাত্মকের মতো হয়ে গেছে তাহলে এনো টু এও তো ধনাত্মক যেহেতু বেঞ্জিনের মধ্যে অনেকাংশে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে ওই জন্য এই ধনাত্মক যে বিকারকটা আছে ইলেকট্রোফাইল সে কিন্তু সহজে ঢুকতে পারবে না এবার ব্যাপারটা হচ্ছে এনো টু ইলেকট্রন রেজোনেন্সের মাধ্যমে টেনে অর্থতে আর প্যারাতে পুরো পজিটিভ চার্জ তৈরি করে ফেলেছে তাহলে এনো টু আর নেক্সট এনো টু যদি প্রবেশ করে তাহলে নেক্সট এনো টু তো অর্থ আর প্যারাতে প্রবেশ করতে পারবে না কারণ এও নিজে পজিটিভ তাহলে পজিটিভ পজিটিভ বিকর্ষণ হয়ে যাবে তাহলে যদি একে জোর করে প্রবেশ করানো হয় তাহলে প্রবেশ করলেও নেক্সট কোথায় ঢুকতে পারবে হয় এই জায়গাটাতে অথবা এই জায়গাটাতে যে জায়গাগুলোকে বলা হয় মেটা অবস্থান মেটা পজিশন বলা হয় তার মানে বেঞ্জিনে যদি অলরেডি এনোটু এনো গ্রুপ ঢুকে থাকে মানে নাইট্রো বেঞ্জিন যদি অলরেডি থাকে তাতে নেক্সট এনো টু গ্রুপ ঢোকানো কিন্তু কষ্টসাধ্য কারণ ব্যঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব অলরেডি অনেকটা কমে গেছে বেঞ্জিনে অনেকটা পজিটিভিটি তৈরি হয়েছে তাহলে ওর মধ্যে আবার পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো বিকারক্ত ঢোকানো সম্ভব না আর যদি আমরা ঢোকাতে পারি তবে সেটা মেটা অবস্থানে যুক্ত হবে যেখানে পজিটিভ চার্জটা নেই বোঝা গেল এই জন্য নাইট্রো গ্রুপ যদি থাকে বেঞ্জিনে নেক্সট আপকামিং গ্রুপটা মেটা অবস্থানেই যুক্ত হয় এই জন্য নাইট্রো গ্রুপকে আবার মেটা নির্দেশক গ্রুপও কিন্তু বলা হয় এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নাইট্রো বেঞ্জিন থেকে নেক্সট এর মধ্যে আরেকটা একটা এই গ্রুপ প্রবেশ করাবো দেখো আগেরটা এক নম্বর রিয়াকশান ছিল যেটা এক নম্বর রিয়াকশান ছিল এবার এটার পরে দুই নম্বর রিয়াকশান লিখছি যেটা এক নম্বর রিয়াকশান আমরা তৈরি করে ফেলেছি নাইট্রোভ সেটাকে সেটাকেই এবার আমরা বিক বিক্রিয়ক হিসেবে নিয়ে নিলাম এবার ধরো এইখানে নাইট্রোভ এটাকেই আমরা বিক্রিয়ক হিসেবে নিয়ে নিচ্ছি এটা আমাদের নাইট্রো বেঞ্জিন বেঞ্জিনের সাথে এনোটো যুক্ত আছে নাইট্রো বেঞ্জিন ঠিক আছে এটাতে নেক্সট তুমি যদি আরেকটা এনোটু গ্রুপ ঢোকাতে চাও আবার তোমাকে নাইট্রেটিং বিকারক নিতে হবে এখন ঘটনা হচ্ছে বললাম যে এবার নেক্সট আরেকটা ইনোটু গ্রুপ ঢোকানো কিন্তু কষ্টসাধ্য এবার তুমি যদি শুরু গারো এইচ এনো থ্রি আর গারো এইচ টু এর মিশ্রণ নাও তাহলে বিক্রিয়াটা কিন্তু অতটা ভালো হবে না তোমাকে নাইট্রেটিং বিকারকটাকে আরও রিয়াক্টিভ আরও বেশি সক্রিয় করতে হবে সেটা কিভাবে করবো তোমাকে গারো নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে নিতে হবে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড যেটা গাঢ় নাইট্রিক অ্যাসিডের থেকেও কিন্তু আরও সক্রিয় ধুমায়মান নাইট্রিক অ্যাসিড তার সাথে তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও তাহলে হয়ে যাবে গারো এইচ টু এস ফোর এবার আগের বিক্রিয়াটাতে আমরা পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি টেম্পারেচার নিয়েছিলাম তাই না এবার ওই টেম্পারেচারে কিন্তু এই বিক্রিয়াটা হবে না এই বিক্রিয়াটার টেম্পারেচার আরও বাড়াতে হবে ওই যে সহজে এনোটু গ্রুপ প্রবেশ করাতে পারবে না সেই জন্য তাহলে এখানে টেম্পারেচারটা লাগবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচারটা আরেকটু কিন্তু বেড়ে গেল একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এবার এখানে নেক্সট আরেকটা এনোটু গ্রুপ ঢুকে যাবে বেঞ্জিনে অলরেডি একটা এনোটু গ্রুপ আছে তাহলে নেক্সট আরেকটা এনোটু গ্রুপ কোথায় ঢুকবে সেটা বুঝিয়ে দিলাম সেটা ঢুকবে মেটা অবস্থানে তাহলে ধরো বেঞ্জিনে অলরেডি একটা এনোটু গ্রুপ আগে থেকেই ছিল মানে নাইট্রোবেঞ্জিন ছিলই আগে থেকে নেক্সট এনোটু গ্রুপটা ঢুকবে এই মেটা অবস্থানে মেয়েটা তাহলে যে যৌগটা পেলাম সেটার নাম হচ্ছে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন দুটো নাইট্রো গ্রুপ আছে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন এই যৌগটার নাম মেটা ডাইনাইট্রো বেঞ্জিন এবার দেখো এবার কিন্তু দুটো এনোটো গ্রুপ ঢুকিয়ে নিয়েছি তাহলে দুটো এনোটু দুই দিক থেকে বেঞ্জিনের ইলেকট্রনগুলোকে টানছে তাহলে বেঞ্জিন বলো ইলেকট্রন ঘনত্ব আরও কমে গেছে এবার এর মধ্যে যদি আরও একটা এনোটু গ্রুপ আমরা ঢোকাতে যাই তাহলে সেটা কিন্তু আরও 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 বেশি কষ্টসাধ্য হয়ে যাবে বোঝা গেল তার মানে কি এবার কিন্তু আমাদেরকে শুধু ধুমায়মান নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিরিক অ্যাসিডের মিশ্রণ দিলে হবে না দুটোই ধুমায়মান নিতে হবে মানে আরও বেশি সক্রিয় নিতে হবে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড ধুমায়মান সালফিরিক অ্যাসিডের মিশ্রণ নিতে হবে ঠিক আছে তো সেটা আমরা এই বিক্রিয়াটার মধ্যে করব না সেটা আমরা অন্য একটা বিক্রিয়ার মধ্যে করছি এটা হয়ে গেল এই দুটো বিক্রিয়া এবার আমরা যেটা করব সেটা দেখো এবার তিন নম্বর বিক্রিয়াতে চলে যাচ্ছি আমরা তিন নম্বর বিক্রিয়াতে চলে যাচ্ছি এবার ধরো আমরা টোলুইন নিলাম টলুইনের নাইট্রেশন করবো এবার আমরা বেঞ্জিনের সাথে সি গ্রুপ এটা টোলুইন টলইনের নাইট্রেশন করছি টোলউইনে একই রকম নাইট্রেটিং বিকারক দিয়ে দিলাম গারো এইচ এন ও থ্রি প্লাস গারো এইচ টু এসো ফোর দেখো এখানে একটা মজার বিষয় দেখো গারো এইচ টু এসো ফোর এই যে সিএইচ থ্রি গ্রুপ কিন্তু প্লাস আই এফেক্ট আছে প্লাস আই এফেক্ট মাধ্যমে এ ইলেকট্রনকে নিজের থেকে দূরে ঠেলবে তার মানে ও বেঞ্জিনের দিকেই ইলেকট্রন পাঠাচ্ছে তাহলে বেঞ্জিনের দিকে যদি ইলেকট্রন পাঠায় বেঞ্জিনে ইলেকট্রন ঘনত্ব বাড়বে এবার গারো এইচ এনো গারো এইচ টু ফোর এদের দুজন একসাথে বিক্রিয়া করে তো এই বিকারকটা তৈরি করে এনো টু প্লাস এ যদি বেঞ্জিনে যুক্ত হয় তো কখন ভালো হবে বেশি বেটারের পক্ষে যদি বেঞ্জিনে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকে তার মানে বেঞ্জিনের সাথে এমন একটা গ্রুপ আছে যে বেঞ্জিনের দিকে ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে সেটা আরও ভালো বেঞ্জিনের কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকছে তাহলে এই এনো গ্রুপটা সহজেই কিন্তু ওখানে যুক্ত হয়ে যেতে পারবে এই জন্য এক্ষেত্রে টেম্পারেচারও বেশি দরকার নেই টেম্পারেচার কিন্তু কম টেম্পারেচারে হয়ে যায় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু বিক্রিয়াটা হয়ে যাবে এবার সিএইস থ্রি গ্রুপ যেহেতু ইলেকট্রন ঠেলছে তার মানে বেঞ্জিনে ইলেকট্রন ঘনত্ব যখন বাড়বে মানে নেগেটিভ চার্জগুলো তৈরি হবে সেটা ডেফিনেটলি কোথায় তৈরি হবে আগের ক্ষেত্রে যেরকম অর্থ আর প্যারাতে পজিটিভ চার্জ তৈরি হয়েছিল এবার এক্ষেত্রে অর্থ আর প্যারাতে কিন্তু নেগেটিভিটি বেশি তৈরি হবে বোঝা গেল কি না মানে অর্থ আর প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে তাহলে অর্থ আর প্যারা অবস্থানগুলোতে যদি নেগেটিভিটি নেগেটিভিটি যদি বেশি থাকে তাহলে এনও টু প্লাস এ যদি যুক্ত হয় এ নিজে ধনাত্মক চার্জ বিশিষ্ট তাহলে এ বেঞ্জিনের সাথে যুক্ত হলে কোথায় যুক্ত হতে চাইবে যেই জায়গাগুলোতে ঋণাত্মক ঋণাত্মকতা বেশি আছে সেই জায়গাগুলোতে তার মানে অর্থ আর প্যারা অবস্থানগুলোতে যুক্ত হবে এই কারণে সিএই থ্রি গ্রুপকে অর্থ প্যারা নির্দেশক গ্রুপও বলা হয় মানে নেক্সট আপকামিং গ্রুপটা অর্থতে বা প্যারাতে যুক্ত হয় তাহলে এখানে আমরা কি পাচ্ছি যেটা অলরেডি ছিল সেটা একবার লিখে দিই টলুইন ছিল এটাকে দুবার লিখছি দেখো এনো টু গ্রুপটা অর্থতেও যুক্ত হতে পারে প্যারাতেও যুক্ত হতে পারে একবার অর্থতে যুক্ত করছি একবার প্যারাতেও যুক্ত করছি কোন ক্ষেত্রে মানে এই দুটোর মধ্যে কোনটা বেশি করে পাবো যেটা প্যারা যৌগ ঠিক আছে কারণ টু গ্রুপে একটা রেজোন্যান্স এফেক্ট আছে মাইনাস আর এফেক্ট অপোজিটে থাকলে সেই রেজোন্যান্স এফেক্টটা সব থেকে বেশি কার্যকরী হবে সরি এই জায়গাটাতে অর্থটা বেশি পাবো ঠিক আছে এখানে প্যারাটা আমরা বেশি পাবো না এই জায়গাটাতে আমরা অর্থটা বেশি পাবো প্যারাটা পরেরটাতে বেশি পাবো এটা হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে অর্থ নাইট্রোটোলুইন অর্থোনাইট্রোটোলুইন এটা অর্থোনাইট্রোটোলুইন আর এটা হচ্ছে প্যারানাইট্রোটোলুইন প্যারানাইট্রোটোলুইন এবার এরপরে একটা ইম্পর্টেন্ট বিক্রি আমরা করবো প্যারানাইট্রোটোলুইন এখানে অর্থটা লিখবে মুখ্য আর প্যারাটা লিখবে গৌণ যদিও অর্থটা খুব একটা বেশি যে হবে প্যারার থেকে তা নয় মোটামুটি আর এটা হবে তো এটা লিখে নাও এরপর এটা থেকে আরো ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া করব আমরা এবার এখানে যদি টেম্পারেচারটা বাড়িয়ে দিই তাহলে টেম্পারেচারটা বাড়িয়ে দিলে কি হবে সেটা এবার আমরা পরের বিক্রিয়াতে দেখব যদি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বদলে আরও বেশি টেম্পারেচার নিই সেক্ষেত্রে কি হবে সেটা এবার আমরা দেখব এটা একটু তাড়াতাড়ি করে নাও দেখো এরপরে আমরা যে বিক্রিয়াটা করব সেখানে আমরা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বদলে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড নিব সেম টেম্পারেচার হ্যাঁ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বদলে সেম সেম বিক্রিয়া সেম টেম্পারেচার বলছি সেম বিক্রিয়া আমরা টেম্পারেচারটা চেঞ্জ করে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড নিব এটা কত নম্বর বিক্রিয়া ছিল এটা ছিল তিন নম্বর বিক্রিয়া চার নম্বর বিক্রিয়া লিখবে একই রকম টলুইনি নিব বেঞ্জিনের সাথে ধরো সিএই থ্রি যুক্ত আছে টুইন এটা নিয়ে নিলাম এবার একই রকম এইচ এন ও থ্রি প্লাস গারো এইচ টু এস ও ফোর এবার টেম্পারেচারটা বৃদ্ধি করে আমরা সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিলাম অনেক সময় এটাকে কিন্তু কেলভিন স্কেলেও দেখানো হয় অনেক সময় তাহলে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে কেলভিনে করলে কত হবে বলো তো দুশো তিয়াত্তর যোগ করো তাহলে আসছে তিনশো তেত্রিশ কেলভিন তাই না এটাকে কেলভিন স্কেলেও লেখা থাকতে পারে যে তিনশো তেত্রিশ কেলভিন এবার টেম্পারেচারটা যদি বেশি নাও যে যৌগ দুটো আমরা পেয়েছিলাম আলাদা আলাদাভাবে ওই যৌগ দুটোকে ফার্স্টে ধরো লিখে নিচ্ছি একটা পেয়েছিলাম অর্থোনাইট্রোটোলইন একটা পেয়েছিলাম প্যারা প্যারানাইট্রোটলুইন তাই না অর্থোনাইট্রোটোলইন একটা আর একটা পেয়েছিলাম আছে এটা এবার এই দুটো যোগও কিন্তু আমরা আলাদাভাবে পাবো না এবার কি পাবো তাহলে এই জন্য থার্ড ব্র্যাকেটে লিখেছি মানে এই দুটো যোগ আলাদাভাবে কোন স্থায়িত্ব থাকবে না তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো ফার্স্টে সেটা হচ্ছে এই যৌগটা ধরো টলুইন আছে এর অর্থ আর প্যারা পজিশনে একসাথে এই নোটো গ্রুপ যুক্ত হয়ে যাবে মানে এখানে যেরকম আলাদা আলাদা যৌগতে পেয়েছিলাম একটাতে অর্থতে যুক্ত হয়েছিল একটা প্যারাতে যুক্ত হয়েছিল এটা একই যৌগতে একটাতে অর্থতে যুক্ত হয়ে যাবে একটাতে প্যারাতে যুক্ত হয়ে যাবে বুঝতে পারলে এরকম এই যৌগটা ফার্স্টে আমরা পাবো এরপর নেক্সট আমরা যদি এর মধ্যে আরও একটা এনোটু গ্রুপ প্রবেশ করাতে চাই দেখো দুটো এনোটু গ্রুপ কিন্তু অলরেডি প্রবেশ করে আছে এমনি নর্মালি একটা এনোটু গ্রুপ থাকলে নেক্সট এনোটু গ্রুপটা অত সহজে ঢোকে না এবার এখানে যেহেতু মিথাইল গ্রুপ আছে ও প্লাস আই এফেক্টের মাধ্যমে কিছুটা হলেও বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে তাই জন্য দুটো এনোটু গ্রুপ ঢুকেছে ঠিক আছে এবার নেক্সট আরও একটা এনোটু গ্রুপ যদি আমাদেরকে ঢোকাতে হয় তবে কিন্তু গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গারো সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দিলে হবে না এবার এই নাইট্রেটিং বিকারকটাকে আরও বেশি সক্রিয় করতে হবে আরও বেশি রিয়্যাক্টিভ করতে হবে তার জন্য আমাদেরকে ধুমায়মান ব্যবহার করতে হবে তাহলে এখানে অ্যারো দিয়ে লিখবো আমরা ধুমায়মান নাইট্রিক অ্যাসিড আর ধুমায়মান সালফিউরিক অ্যাসিড দুটোই ধুমায়মান নিতে হবে অলরেডি দুটো এনোটু প্রবেশ করে আছে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড আর ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ধুমায়মান এইচ টু এস ও ফোর এবার নেক্সট আরও একটা এনো গ্রুপ যুক্ত হবে তাহলে যে যজ্ঞটা পাবো হচ্ছে আমরা সেটা হচ্ছে দেখো এখানে সি এইচ থ্রি এবার যে যৌগটা পাচ্ছি এটার ইউপ্যাক নামটা তোমাদেরকে বলতে হবে বেশ মজাদার কিন্তু এটার নামটা তোমরা শুনেছো অনেক জায়গাতে শুনেছো এনো টু দেখো যে যোগ্যটা পেলাম এই যোগ্যটার ইউপ্যাক নামটা কেউ বলতে পারবে দেখো এটা এক নম্বর কার্বন কোনটা এই যে বেঞ্জিনের যে কার্বনের সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে এটা এক নম্বর তাহলে এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় তার মানে দুই চার আর ছয়তে তিনটে নাইট্রো গ্রুপ যুক্ত আছে তাই না বলো কে বলছো বলো ভেরি গুড এই যোগটার নাম হচ্ছে টু ফোর সিক্স ট্রাই নাইট্রোটোলুইন দুয়ে চারে আর ছয়ে তিনটে নাইট্রো গ্রুপ যুক্ত আছে তার মানে টু ফোর সিক্স তিনটে নাইট্রো গ্রুপ যুক্ত আছে ট্রাই নাইট্রো ট্রাই নাইট্রো আর যদি আমরা নিই ট্রাই মানে টি নাইট্রো মানে এন আর টলুইন মানে টি এটাই কিন্তু সেই টি এন টি যেটা তোমরা শুনেছ বোমা বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় টি এন টি সাধারণত করতে বা খনি তৈরি করতে ব্যবহার করা হয় এটা হ্যাঁ টিএনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে আসবে যে কীভাবে রূপান্তর করবে টলুইন থেকে টিএনটি টলুইন থেকে কিন্তু টিএনটি বানাবো এইভাবে আমরা এটা কিন্তু পরীক্ষাতে রূপান্তর খুব আসে বা রূপান্তরও দেয় রূপান্তর না দিয়ে অনেক সময় এইভাবে দেয় যে টলুইন দিয়ে অ্যারোর ওপরে এগুলো দিল ফার্স্ট এখানে লিখে দিল এ তাহলে এ বিক্রিয়াজাত পদার্থটা কিন্তু এটা তাই এ থেকে আবার অ্যারো দিয়ে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড ধুমায়মান সালফেট্রিক অ্যাসিড এদিকে বি বোঝা গেল তাহলে এই যে এই যোগটা যেটা উৎপন্ন হয়েছিল এটা দুয়ে আর চারে দুটো নাইট্রো গ্রুপ আছে তাহলে এটার নাম টু ফোর ডাই টলুইন এই যৌটার নাম হচ্ছে টু ফোর ডাই টলুইন টু ফোর ডাই টলুইন টু ফোর ডাই টলুইন ঠিক আছে এখনও কিন্তু শেষ হয়নি এই বিক্রিয়াটাকে আরেকটু আমরা এক্সটেন্ড করবো আরেকটু কীভাবে এক্সটেন্ড করবো দেখো তাহলে এখান থেকে যেটা আসবে আমি এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি প্রশ্ন রূপান্তর করো রূপান্তর করো সেটা কি টোলইন থেকে টিএনটি টলইন থেকে টি এন টি এটা একটা আর একটা প্রশ্ন হয় টোলউইন থেকে টিএনবি সেটা একটু পরে দেখাচ্ছি আর একটা প্রশ্ন হয় টোলউইন থেকে টি ঠিক আছে এই দুটো প্রশ্ন লেখো পরেরটা তো করাইনি ওটা করাচ্ছি তাড়াতাড়ি লেখো টোলউইন থেকে টিএনবি तत् लेख হয়ে গেছে তাহলে নেক্সটটা করা যাক দেখো নেক্সটটা যখন করব এটাকেই কাজে লাগাতে হবে আমাদেরকে আমি এটাকেই কপি করে নিলাম এটা থেকেই করছি এই যে টিএনটি তোমাকে প্রথমে টিএনবি যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু টোলইন থেকে আগে তোমাকে টিএনটি বানাতে হবে মানে এত দূর আগেরটার মতো করেই তোমাদেরকে করতে হবে ঠিক আছে এবার দেখো নেক্সট যে ধাপগুলো করব এবার নেক্সট ধাপগুলো দেখো নেক্সট যে বিক্রিয়াটা করব সেটা তোমরা অলরেডি করেছো কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে করেছো আমাদেরকে এই টলুইনের অংশটা থেকে বেঞ্জয়িক অ্যাসিডের অংশ তৈরি করতে হবে সেটার জন্য আমরা ব্যবহার করবো একটা জারক পদার্থ ধরো যে তুমি নিলে সোডিয়াম ডাইক্রোমেট এন টু সি টু ও সেভেন প্লাস গারো এইচ টু ফোর এটা একটা জারক পদার্থ এই যে বেঞ্জিনের সাথে যে সি এইচ থ্রিটা আছে মানে টলুইনের অংশটা সেটাকে কনভার্ট করে দিবে বেঞ্জুইক অ্যাসিডের অংশতে মানে ওটা সি ও এইচ হয়ে যাবে তাহলে আমরা পাবো সি এইচ থ্রিটা হয়ে যাবে সি ও এইচ বাদ বাকি যা ছিল সেম থাকবে তিনটে এনো টু গ্রুপ আছে এনো টু এনো টু এনও টু এবার আমাদেরকে কি করতে হবে দেখো এই যে সিডবলো এইচ আছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ভাগাতে হবে মানে সিও টু ভাগাতে হবে এটাকে বলা হচ্ছে ডি বিক্রিয়া মানে কার্বন ডাইঅক্সাইডটাকে ভাগিয়ে দেওয়া এখানে ডি বিক্রিয়াতে আমরা ইউজ করব গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এটা ডি ব্যবহার করা হয় ঠিক আছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এটাকে দ্রাবক হিসেবে সাধারণত ব্যবহার করা হয় গ্লেসিয়াল সিএস থ্রি সিডব্লু এইচ এর মধ্যে এই যৌগটাকে নিয়ে তাপ দেওয়া হয় তাহলে এখান থেকে সিও টু কিন্তু বেরিয়ে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে বেরিয়ে চলে যাবে সিও টু গ্যাস আকারে কিন্তু বেরিয়ে চলে যাবে দেখো সিও টু যদি বেরিয়ে যায় তাহলে এই এইচটা পরে থাকলো ওই এইচটা এখানে এসে কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে এবার বেঞ্জিনের বাকি কার্বনগুলোর সাথে তো একটা করে এইচ থাকেই ওটা তো উজ্জ্ব থাকে দেখানো হয় না তাই ওই ওই এইচটা তুমি দেখাতেও পারো নাও পারো তাহলে যে যৌগটা লাস্টলি আমরা পেলাম সেটা দেখতে কীরকমভাবে দেখা যাক তাহলে ওই এইচটাকে ধরো এখানে আর আমি দেখাচ্ছি না তাহলে বেশ দেখতেও সুন্দর লাগবে বুঝতেও পারবে সহজে তাহলে বেঞ্জিনের এই অংশটা পেলাম আর তিন থেকে তিনটে এনো টু গ্রুপ যুক্ত ছিল এখানে একটা এনো টু এখানে একটা এনো টু এখানে একটা এনো টু এবার যে যৌগটা পেলাম সেটার এবার নামটা লেখা যাক দেখো এখন ঘটনা হচ্ছে এখানে যেহেতু কোনো গ্রুপ নেই তাহলে এখান থেকে এক নম্বর শুরু করব না যে কোনো একটা তিনটেই এনো গ্রুপ আছে তিনটে একে অপরের থেকে সেম দূরত্বে আছে তাহলে যে কোনো একটাকে এক নাম্বার দাও এটাকে দিলাম ধরো এক তাহলে এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় তার মানে একে তিনে আর পাঁচে তিনটে এনোটু গ্রুপ আছে তাহলে নামটা কি হচ্ছে একে তিনে পাঁচে তিনটে এনোটু গ্রুপ আছে ট্রাই নাইট্রো ট্রাই নাইট্রো এবার দেখো টলুইন নেই কিন্তু শুধু বেঞ্জিনের অংশ পড়ে থাকলো মানে বেঞ্জিন ট্রাই নাইট্রো বেঞ্জিন তাহলে এটাকে যদি সংক্ষেপে আমরা ইংলিশে কনভার্ট করে ফার্স্ট লেটারগুলোকে নি ট্রাই মানে টি নাইট্রো মানে এন বেঞ্জিন মানে বি তাহলে এটার নাম হচ্ছে টি এন বি এটাও কিন্তু একটা বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে টলুইন থেকে টিএনটি দিতে পারে আবার টোলুইন থেকে টিএনবি দিতে পারে টলুইন থেকে টিএনবি এত বড় খুব কমই দেয় তোমাকে ধরো টিএনটি থেকে টিএনবি দিয়ে দিল এরকমও দিতে পারে বোঝা গেল কি না তো যাই দিক তোমাকে যদি টলুইন থেকে টিএনবি করতে হয় তাহলে তোমাকে আগে টিএনটি করে নিতে হবে তারপরে টিএনবি করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান কিন্তু হ্যাঁ এইটা ভালো করে করবে কারণ এটার মধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন লুকিয়ে আছে এখান থেকে তোমাকে টলুইন থেকে টিএনটি করতে দিতে পারে টলুইন থেকে টিএনবি করতে দিতে পারে বা টিএনটি থেকে টিএনবি করতে দিতে পারে এখানে আরেকটা প্রশ্ন লিখে দিই তাহলে একসাথেই হয়ে যাবে সি নম্বর ধরো টিএনটি থেকে টিএনবি দিল টিএন টি এটা থেকে ধরো তোমাকে টিএনবি দিল তাহলে একটার মধ্যে হয়ে গেল কত নম্বর বিক্রিয়া লাস্ট করলাম যেন আচ্ছা প্রস্তুতি করছিলাম আমরা তিন নম্বর চার এটা তাহলে হবে পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর এরপরে আমরা করবো হচ্ছে ছয় নম্বর এরপরে ছয় নম্বরটা করে আজকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ এটা তাড়াতাড়ি টুকে নাও এটা হয়ে গেলে বলবে ঠিক আছে একটু সময় দিচ্ছি তাড়াতাড়ি করো এটা হয়ে গেলে বলবে একটু তাড়াতাড়ি লেখো অনেকটা টাইম হয়ে গেল আজকে ক্লাস ঠিক আছে এবার ছয় নম্বর দিয়ে লেখো ছয় নম্বরে এবার আমরা বিক্রিয়ক হিসেবে ফেনল নিব ফেনল ও এইচ এটা ফেনল ফেনলের নাইট্রেশন করবো দেখো ফেনলের নাইট্রেশনটা এত সহজে হয়ে যায় যে এখানে তোমাকে সালফিউরিক অ্যাসিডও নিতে হয় না শুধু নাইট্রিক অ্যাসিড নিয়ে নিলেই হবে তাও গাঢ় নেওয়ার দরকার নেই লঘু নাইট্রিক অ্যাসিড লঘু এইচ থ্রি আর টেম্পারেচারও খুব কম টেম্পারেচারে হয়ে যায় মাত্র কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া হয়ে যায় কেন বলো তো দেখো তোমাদেরকে অলরেডি কিন্তু আমি ফেনলের রেজোন্যান্স করিয়েছি তাই না ফেনলের যদি রেজোন্যান্স দেখি এখানে যে অক্সিজেনের কাছে যে লোন পেয়ার থাকে সে অক্সিজেনের লোন পেয়ার খুব সহজে এখানে রেজোন্যান্সে অংশগ্রহণ করে তাহলে এই দুটো ইলেকট্রন এই কার্বনে চলে যাবে তার মানে এই কার্বনে নেগেটিভ চার্জ তৈরি হবে তারপরে ওই নেগেটিভ চার্জটা একবার এই কার্বনে যাবে একবার এই কার্বনে যাবে তার মানে ফেনল যৌগটা যদি ভালো করে দেখি আমরা ফেনল যৌগটা যদি ভালো করে দেখি রেজোন্যান্সের জন্য একবার এই কার্বনে নেগেটিভ চার্জ তৈরি হবে একবার এই কার্বনে একবার এই কার্বনে খুব সুন্দর কিন্তু বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল তাহলে নেক্সট যেটা এনো টু প্লাস এই ইলেকট্রোফাইল এ যদি যুক্ত হয় তাহলে খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারবে কারণ ব্যঞ্জিনে অলরেডি ইলেকট্রন ঘনত্ব বেশি আছে আর যদি ওর যুক্ত হতেই হয় তাহলে কোথায় যুক্ত হবে যে যে জায়গাগুলোতে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে তার মানে অর্থতে আর প্যারাতে বোঝা গেল কি না তাহলে এবার যে যোগটা পাবো হচ্ছে আমরা যে বিক্রিয়াজাত পদার্থ পাচ্ছি আমরা সেটা কিরকম হবে ফেনলকে প্রথমে আবার লিখে নিলাম দুবার লিখে দিচ্ছি আলাদা করে কারণ দুটো ভিন্ন যৌগ আমরা পাব তাহলে দেখো একবার অর্থতে যুক্ত হবে এনোটু একবার যুক্ত হবে প্যারাতে তাহলে দুটো আলাদা আলাদা যৌগ আমরা পেলাম একটার নাম হচ্ছে নাইট্রোফেনল একটার নাম হচ্ছে প্যারা নাইট্রোফেনল এটা হচ্ছে নাইট্রোফেনল অর্থ নাইট্রোফেনল এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল অর্থ নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল দিয়ে একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম মনে আছে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে সেখানে আমরা দেখেছিলাম অর্থো নাইট্রোফেনলের থেকে প্যারা নাইট্রোফেনলের স্ফুটনাঙ্কটা বেশি হয় কারণ প্যারা নাইট্রোফেনলের অনুগুলো একে অপরের সাথে আন্তরানবিক হাইড্রোজেন বন্ধন মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে সংগুনিত অবস্থায় থাকে আর এদিকে অর্থোনাইট্রোফেনলের অণুগুলো ওর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন বন্ধন হয় মানে আনবিক এরা একা একা থাকে এককভাবে থাকে ওই জন্য এর স্ফুটনাঙ্ক কম ওর স্ফুটনাঙ্ক বেশি ঠিক আছে তো যাই হোক আজকে এতটা পর্যন্তই থাকলো আজকে অনেকটাই ক্লাস হয়ে গেল